আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উল্লাহবিতু মিনহা জমিআ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম وَلَا هُمْ يَحْزَنُونَ. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر رواه مسلم. إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما. اللهم وعلى آل سيدنا رسولنا محمد. আপনাদের কষ্ট হচ্ছে, একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন اللهم وعلى آل سيدنا رسولنا محمد. আমি যখন মদিনায় যেথায় রাসূল আছেন শুয়ে, ফেরাতে পারি না
দৃষ্টি আমার তাকাই শুধু ব্যাকুল হয়ে, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা, শুধু ঘোষার অবিচার অন্যায়ার দুরাচার, নারী ধর্ষণ মানুষ খুনি কাঁদছে বিশ্বের জমির, বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলার খাসখামার চড়াইকল মাদ্রাসা মাঠে আয়োজিত এলাকার সচেতন যুব সমাজ বড়াই গ্রাম কর্তৃক অষ্টম বার্ষিক দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, দুই নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মমিন আলী সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, দুই নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের মঞ্চে আসন গ্রহণকারী অনারেবল পার্সন চিফ গেস্ট জনাব মাসুদ রানা মান্নান সাহেব, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি প্রধান অতিথি এবং সকল অতিথিবৃন্দকে আল্লাহ তাআলা কোরআনের আলোয় আলোকিত করে দিয়ে তাদেরকে কোরআনের খাদেম হিসেবে দয়া করে কবুল করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম এখানে বক্তব্য পেশ করেছেন, উত্তর জনপদ সহ গোটা বাংলাদেশের একজন সফল আলোচক, প্রখ্যাত আলেমি দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার পাশে বসা নাটোর জেলা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব, এ মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েব রাসূল হযরত ওলামা ইকরাম, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানি কারাম, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা আমার পরম শ্রদ্ধেয় আদরের মা ও বোনেরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব খোরশেদ আলম সাহেব, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সুপ্রিয় উপস্থিতি সচেতন যুব সমাজ বড়াই গ্রামের আমার প্রিয় সদস্যবৃন্দ, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি, আরও একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুর শুকর আদায় করছি, এজন্য যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একান্ত মেহরবানি করে এই মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিলে আল্লাহ তাআলা খুশি হবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ জনপ্রিয় মুফাসসির আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল হাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের আলোচনা শুনতেছিলেন। আমি অবশ্য রুমে শুয়ে শুয়ে তার আলোচনা শুনতেছিলাম। তা আমার মনে হচ্ছিল ভাইয়ের আলোচনার পরে আপনারা মনে হয় সবাই চলে যাবেন, তো আল্লাহর বান্দারা আছেন। আমি অবাক হচ্ছি, আপনাদেরকে নিয়ে আরেকবার শুকরিয়া আদা করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে কিতাব এখানে নিয়ে বসেছি এটার কি নাম? কোরআনুল কারীম। এটি আমার না, কার? এটি আমরা যারা বসে আছি তাদের না, গোটা পৃথিবীর সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পীরের মুরিদ সবার। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআন কোরআনুল করিম এখন আমার সামনে। সুতরাং বুঝতেই পারছেন আলোচনা হবে কোথা থেকে। আপনারা শুনতে চান কোথা থেকে আলোচনা, কারা কারা কোরআনের আলোচনা শুনতে এসেছে একটু হাত দেখান আল্লাহকে। আলহামদুলিল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আসার আগে চিন্তা করলাম কি দিয়ে শুরু করা যায়। মাথার মধ্যে দুইটা জিনিস ঢুকলো। এক, গোটা পৃথিবীতে 228টা রাষ্ট্র, কোন দেশের কোনখানে কোন জায়গায় মুসলমানেরা শান্তিতে নাই। দুই, গোটা পৃথিবী এখন পাপের সাগর, সেই সাগরে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে এই সব এখানে বলে কি লাভ, আপনি কি এগুলোর সমাধান টানতে পারবেন? নিশ্চয় আমি পারবো না, কিন্তু পৃথিবীতে যত সমস্যা এগুলোর সমাধান এ কিতাবে আছে না নাই দেখুন আছে কেমনে। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ নবুয়ত দান করলেন, জমিন থেকে তুলে নিলেন চতুর্থ আসমানে, তারপরের থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এই যুগটাকে বলা হয় জাহিলি যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ মানুষ ক্রয় বিক্রয় জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা মদ জুয়া হাউজি লটারি, এমন কোন পাপাচার অনাচার অন্যায় অবিচার সেই সময় ছিল না যা তারা করেনি। মোটেও মানবতা ছিল না, ছিল দানবতা। এমন এক প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজাম ওয়া কামারাম মুনীরা, আল্লাহ তাআলা জমিনে একটি আলোক বাতিকা প্রেরণ করলেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কোলে জন্ম নিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পরের থেকে শৈশব কৈশোর যৌবন 17 বছর চলে গেল। এখন এই 17টি বছরের ভিতরে তিনি মানুষের কাছে গিয়ে অনুপম চারিত্র বৈশিষ্ট্য দ্বারা মানুষকে বুঝালেন, তোমাদের বিবি কি কি একটু মায়া লাগে না, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করো তোমরা, এই সৃষ্টির সেরা জাত মানুষের হাতে এবং গলায় দড়ি লাগায়া তোমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাও, তোমাদের বিবি কি আজকে ভুলন্টিত, তোমাদের বিবি কি বিবিকের আলো নিভে গেছে, তোমরা কি বিবিকের দংশনে দংশিত হও না, মদ জুয়া হাউজি লটারি পাপাচার অনাচার খুন খারাপি যুদ্ধ বিগ্রহ নিত্য নৈবত্তিক ব্যাপার তোমাদের, কাজে এগুলো বন্ধ করো। জন্মের পরের থেকে নিয়ে 17 বৎসর পর্যন্ত চেষ্টা চালালেন,
কিন্তু অবাক করার ব্যাপার, আরব ভূখণ্ডের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। সম্মানিত বন্ধুগণ, কথাগুলোর দিকে একটু কান লাগান। রাসূলের জীবন থেকে কত বছর চলে গেল? আওয়াজ দেন। সমাজে একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। শুরু হয়ে গেল দ্বিতীয় অধ্যায়। তিনি চিন্তা করলেন শুধু ব্যক্তি ভালো হলে চলবে না, যুবকদেরকে সাথে নিতে হবে। ডাক দিলেন কাফের মুশরিক ইহুদি নাসারার যুবকদেরকে, এইরকম একটি সম্মেলন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে তিনি বক্তব্য দিলেন, ইয়া মাহশারাস শাবাব, হে যুবকেরা, সমাজের মধ্যে মানবতা নাই, চলছে দানবতা। আজকে পাপাচার অনাচার অন্যায় অবিচারে গোটা দুনিয়া সয়লাব, কাজেই যুবকেরা দায় এড়াতে পারে না। সে কারণে আমি তোমাদেরকে দেখেছি, তুমি আমি আমরা তোমরা মিলে একটা সংগঠন তৈরি করব। সেই সংগঠনের নাম হবে হিলফুল ফজুল, যার বাংলা রূপ হচ্ছে মানব কল্যাণ সংস্থা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার বক্তব্য শেষ, কাফেরের ছেলেরা বক্তব্য দিচ্ছে। সেই বক্তব্য দিতে গিয়ে ইহুদের ছেলেরা নাসারার ছেলেরা বক্তব্য দিচ্ছে। বক্তব্য দিতে গিয়ে তারা বললেন, হিলফুল ফজুল নামক সংগঠনের প্রস্তাবনা সম্মিলিতভাবে গৃহীত হল, এখন সেই সংগঠনের চেয়ারম্যান কে হবেন? কাফেরের ছেলেরা বক্তব্য দিতে গিয়ে বলছেন, সেই সংগঠনের চেয়ারম্যান হবেন তিনি, জন্মের পরের থেকে 70 বৎসর পর্যন্ত আমরা যাকে দেখে এসেছি, যার জীবনে পাপের কোনো কালো দাগ নাই, তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলামিন আস-সাদিক। এই সনদপত্র তারা দিয়েছে, কাফেরের ছেলেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের ভোটে রায়ে নির্বাচিত হলেন হিলফুল ফজল সংগঠনের চেয়ারম্যান। কি যেন নাম তার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স 17। এই 17 বৎসর থেকে নিয়ে 40 বৎসর পর্যন্ত মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে পৌঁছায় দিলেন এই দাওয়াত, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, সুদ ঘুষ বন্ধ করো, মদ জুয়া হাউজি লটারি বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে প্রথিত করা বন্ধ করো, মানুষের হাতে এবং গলায় দড়ি লাগায় বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করা বন্ধ করো। কিন্তু অবাক করা ব্যাপার, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত টানা 23 বছর তিনি অক্লান্ত পরিশ্রম করলেন, কিন্তু সেই যুগের পাপের একটি দরজাও তিনি বন্ধ করতে পারলেন না। জীবন থেকে 40 বছর চলে গেল, তিনি ভাবতে থাকলেন, তৃতীয় অধ্যায় শুরু। তিনি ভাবলেন কি করে আজকে দানবতার পরিবর্তে মানবতা সৃষ্টি করা যায়, কি করে অন্ধকারে আলো জ্বালানো যায়, কি করে এই অশান্ত পৃথিবীকে শান্ত করা যায়। মক্কার অদূরেই একটি পাহাড়, 2004 সালে আমি যখন সৌদি আরবে, আমি সেই পাহাড়ে উঠলাম। ওঠার পর আমি দেখি গারে হেরা জাবালে নূর, সেই হেরা পর্বতের গুহায় আমি যখন ঢুকলাম, 3টে পাথরের মোহনা, মাঝখান দিয়ে ছিদ্র পথ, এই ছিদ্র পথ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখবার সুযোগ ছিল কাবা, ওখানে বসে কাবা দেখা যায়। আমি ওই গহার ভিতরে ঢুকে দেখলাম সেখানে কাবা, ওখান দিয়ে দেখা যায়। আল্লাহর হাবিব ওই গর্তের ভিতরে বসে গবেষণা করতে থাকলেন আর বলতে থাকলেন, ইয়া রব্বে কাবা, হে কাবার মালিক, তুমি বলে দাও এ অশান্ত পৃথিবীকে শান্ত করা যায় কি করে। ঘটনা ঘটে রূপ নিল ভিন্নতায়, গভীর নীরব নিথর নিস্তব্ধ রজনী, কোন দিক থেকে যখন যখন কোনো আওয়াজ আসছে না, ঠিক সে মুহূর্তে একটি আওয়াজ, সব যেন নতুন করে, সব ভাবনার যেন নতুন জন্ম দিয়ে দিল। হঠাৎ পিছন দিক থেকে আওয়াজ, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ভাবলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, আজ অনেক দিন থেকে গুহার ভিতরে গবেষণা করছি, কিন্তু কেউ তো, খাদিজা
আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আমার এখানে খোঁজ নিতে কেউ আসেনি। সে শুধু দিনে দুবার আমার কাছে খাবার পৌঁছে দিয়ে যেত। আমি এখানে গবেষণায় রত, কিন্তু কে আমাকে ডাকে? ডান দিক থেকে একটুখানি কাত ফিরায়া তিনি যখন গুহার মুখের দিকে তাকালেন, আশ্চর্য ব্যাপার তো, গুহার মুখে একটি পাথর, সেই পাথরের উপরে পা রেখে আসমান বরাবর মানবাকৃতির কে যেন সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি অন্য কেউ না, তিনি জিবরিল আমিন। হযরতে জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নেই, তটস্থ হওয়ার, ভয়ত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। মানবতাকে নিয়ে আপনার যে ভাবনা, সমাজকে নিয়ে আপনার যে ভাবনা, এই অন্ধকারে আলো জ্বালাবার আপনার যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমার আল্লাহ কবুল করেছেন। বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে নবুয়ত এবং রেসালাত দিয়ে, নবুয়ত এবং রেসালাতের সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে মানব জাতির জন্য নবী এবং রসুল করার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত জানিয়ে আমাকে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। ওহি এলো, বিশ্ব দেখলো একটি নতুন মেসেজ, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম। এই মেসেজ দেখলো, ব্রেকিং নিউজ দেখলো, দেখলো আশ্চর্য খবর, বিশ্বের আঙ্গিনায় নাজিল হলো মহাগ্রন্থ আল কোরআনুল করিম। আরো একবার বলেন না, আল্লাহু আকবার। কোরআন এলো, গুহার মুখ থেকে বেরিয়ে তিনি মানুষের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লা ইলাহা, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছরের ভালো মানুষ যার সনদপত্র দিয়েছিল কাফেররা, আলামিন আস সাদিক, বিশ্বস্ত আমানতদার, সত্যবাদী, যার জীবনে পাপের কালো দাগ লাগেনি, এমন একজন পরীক্ষিত মানুষ যখন তার কওমের কাছে গিয়ে বললেন, কোরআন দিয়ে দাওয়াত দিলেন আর বললে লা ইলাহা ইল্লাল্লাহ, আশ্চর্য, এই 40 বছরের ভালো মানুষটা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার উপরে ধারালো পাথরের নিষ্ঠুর আক্রমণ ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিল। আপনার আমার নবী সরকারে দো আলম, মজলুম মানবতার মুক্তির অবিসংবাদিত নেতা, জান্নাতের কাণ্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে দিল। এখানে কিন্তু একটি বিষয় মেমোরিতে রাখতে হবে, সেটি হলো আল্লাহর কোরআন এবং তাওহীদের দাওয়াত যদি ময়দানে কেউ দেন তার অপরাধ লাগে না, অপরাধ লাগে না। বিনা অপরাধেই রাসূলের উপরে যেমন নির্যাতনের স্টিম রোলার চলেছে, ঠিক তেমনি তামাম দুনিয়ায় আল্লাহর কোরআন হক আর তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বিশ্বে যুগে যুগে সব জায়গায় সর্বত্র এক শ্রেণীর মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে। বারে বারে কথা বলেন ঠিক না? সুতরাং মাত্র 23 বছরে কোরআন কি করে দিল দেখুন। 23 বছরে আল্লাহ তাআলা বিশ্বনবীর মেমোরি কার্ড ডাউনলোড দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। থাক, আগামীকাল সকাল 9টার পরে বলবেন, আরো আসতে বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা মনে হয় এই মাহফিলে এসে ঠকে গেছেন নাকি? জিতেছেন যে তার প্রমাণ নেন, যতগুলো গুণা নিয়ে এসেছেন অতগুলো সওয়াব নিয়ে বাড়িতে যাবেন। কোরআন থেকে দলিল দিচ্ছি, সূরা ফরকান 70 নম্বর আয়াত, কোরআনের দলিল, ফাউলাইকে ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই লোকগুলোর আমল পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করব? সাইয়াতিহিম হাসানাতিন, ওদের জিন্দিগির গুণাগুলো পরিবর্তন করে সব আমি সব দিয়ে পূর্ণ করে দেব। কবিরা গুণা যদি করে থাকেন আজকে তওবা করলে ওগুলো মাফ, আর সগিরা গুণার পাহাড় যদি থাকে মাহফিলে আন্তরিকতার সাথে শোনা, হৃদয় দিয়ে গ্রহণ করার মানসিকতা রাখলে সমস্ত গুণা মাফ। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। এই পাশে লেখা, এই পাশে কি সাদা, এই লেখাগুলো মোসার পরে কি হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এগুলো সব সব দিয়ে পূর্ণ করে দাও।
সুতরাং লাভ না লস। আল্লাহ তাআলার সময় লেগেছে 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেমরি কার্ড ডাউনলোড দিতে। আপনারা বলুন তো তাহলে সেটা কত জিবি মেমরি কার্ড? রাসূলের মেমরি কার্ডটা কত জিবি যেটা ডাউনলোড দিতে আমার আল্লাহর সময় লেগেছিল কত বছর? 23 বছরে নাজিল হলো কোরআন। সমাজের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি মানুষ ক্রয় বিক্রয় জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা সব বন্ধ হয়ে গেল। দানবতা শেষ, তৈরি হলো মানবতা। সমাজে জন্ম নিল বিশ্বাস, একজন আর একজনের বন্ধু। সন্ত্রাস দুর্নীতির মূলোৎপাটন হলো, মানুষে মানুষে আস্থা অর্জিত হলো, নারীরা তাদের সতীত্বের মর্যাদা পেল, অমুসলিমরা তাদের অধিকার ফিরে পেল। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমি দুটো কথা বলেছি, এক তাম পৃথিবীতে কতখানে মুসলমানেরা শান্তিতে নাই, কথা বলেন ঠিক কিনা? দুই, পৃথিবী এখন পাপের সাগর, এই সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, আবারও বলেন ঠিক কিনা? তাহলে তাম পৃথিবীতে যত সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য যে প্রেসক্রিপশন তার নাম কি? এবারে আল্লাহ কি বলছেন শুনুন। অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাসিলু মিনাল কোরআন, আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআন, মা হুয়া শিফা, এটি হলো সব রোগের মহা ঔষধ, সব সমস্যার সমাধান। আওয়াজ দিয়ে বলেন সব সমস্যার সমাধান। এটি কোনো মিছিলের স্লোগান না, অনেকে হয়তো মনে করবেন আপনি মিছিলের স্লোগান দিলেন, না, এটি সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের অনুবাদ। অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা, সব রোগের মহা ঔষধ। তাহলে এই কিতাব থাকলে সমাজে আর দুনিয়ায় তো অসুখ থাকার কথা না, কিন্তু আছে কেন? হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? আমি কি বলবো? ছেলেটার নাম জসীমউদ্দিন, এখানে জসীমউদ্দিন থাকলে কেউ মাইন্ড করবেন না, খায়দায় মোটা হয়। ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার শুধু ওয়েট বাড়ে। ডাক্তার বলছে পরীক্ষা করতে হবে কি রোগ করেন স্যার। পরীক্ষা শুরু হয়ে গেল, ইসিজি আল্ট্রাসোনোগ্রাম এক্সরে ব্লাড ইউরিন টেস্ট করার পর ডাক্তার রিপোর্ট দিল, রিপোর্ট দিয়ে বলছেন অল আর নরমাল, সব ঠিক আছে, আপনি জন্মের খাওয়া খান, এটাই আপনার অসুখ। ডাক্তার সাজেস্ট করেছে যান, এই অনুযায়ী চলবেন। জসীমউদ্দিন মনে করেছে যে নিশ্চয়ই কোনো দামি ওষুধ লিখেছে মনে হয়, ঔষধের দোকানে নিয়ে গিয়ে এই কাগজ যখন দিয়েছে, দিয়ে বলেছে যে দেখেন তো কি ঔষধ লিখেছে। তখন দোকানদার বলছে যে ঔষধ তো লেখে নাই, যা লিখেছে আমার দোকানে নাই, আপনি রুটির দোকানে যান। কেন? যেন ঔষধ তো নাই, লিখেছে সকালে 2টা রুটি খাবেন, দুপুরে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন, এই এই এইটা লিখে দিয়েছে, আপনি রুটির দোকানে যান। এবারে জসীমউদ্দিনের মন খারাপ, কাগজ দেন প্রেসক্রিপশন দেন, দিয়েছে। ডাক্তারও মানুষ, তারও তো ভুল হতে পারে, যাই ডাক্তারের কাছে যাই। ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করেছে স্যার আপনি এত পরীক্ষা নিরীক্ষা করলেন, এত টাকা খরচ, ঔষধ নেই, শুধু রুটির কথা লিখেছেন। ডাক্তার বলল আপনার তো অসুখ নেই, ঔষধ দেবো কি, আপনি খাওয়া কমান, জন্মের খাওয়া খান, এটা কমান, ডায়েট কন্ট্রোল করেন, ওয়েট নিয়ন্ত্রণ হবে, আপনি সকালে 2টা রুটি খাবেন, দুপুরে 2টা রুটি খাবেন, রাত্রিবেলা রুটি খাবেন, কোনো ঔষধ লাগবে না। জসীমউদ্দিন বলতেছে স্যার রুটি না হয় খাইলাম, সেটা কি আমি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে? সম্মানিত বন্ধুগণ আপনারা বলেন জসীমউদ্দিন কি প্রেসক্রিপশন বুঝেছে? হ্যাঁ, জসীমউদ্দিন প্রেসক্রিপশন বুঝেছে? জসীমউদ্দিন যেমন প্রেসক্রিপশন বোঝেনি ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে দেয়া, মানব জাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রেসক্রিপশন আমাদের বাড়িতেই আছে। না বোঝার কারণেই গোটা দুনিয়ার মানুষের আজকে কপালে এই দুর্দশা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে আজকে যারা আমরা এখানে এসেছি তারা কি আমরা এই কোরআন বুঝতে চাই? কথা বলেন বুঝতে চাই?
তাহলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে তাবলীগ, কে পীরের মুরিদ, কে আহলে হাদিস, কে আহলে হানাফ, কে কওমি, কে আলিয়া, কে জেনারেল, কে মাদ্রাসা, ওই সব চিন্তা ভাব কথা বলে না। এইদিকে এই দুর্বল লোকেরা একটু বলেন ঠিক না বেঠি? তাহলে আসুন তো সবাই মিলে সেই কোরআনের আলোচনা শুনি, দলমত নির্বিশেষে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, কোন সূরা? বাকারা মানে গাভী। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দিগিতে নাজিল হয়েছে। মোট আয়াত 286, রুকু 40টা, সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 38। কত? কোন সূরার 38 নাম্বার আয়াত? বাকারার 38 নাম্বার আয়াত। আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে প্রিজাইড করতে চাই, যেটি বলতে চাই, সেটি হলো একটি শর্তে জান্নাত। সুবহানাল্লাহ, কাল আসরের পরে বলেন, কালকে আসরের পরে, আজকে না, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্তে জান্নাত? মাত্র একটা শর্ত পূরণ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এ আলোচনা আমি করতাম না, আমাকে একজন ফোন করে বলতেছে, হুজুর টিচারের আপনি অধ্যাপক মানুষ, আপনি আপনারা যারা ছাত্র পড়ান, শিক্ষক মানুষ, আপনারা ছাত্রদেরকে মাঝে মাঝে গাইড দেন, প্রশ্নপত্র সাজেশন দেন, এগুলো পড়বে, এগুলোর মধ্যেই পরীক্ষাতে কমন হবে। আপনারা মঞ্চে উঠলে গোটা দুনিয়ার আলোচনা করেন, ওগুলো কি আমাদের মানা সম্ভব? তো এই ছাত্রদেরকে যেমন টিচারেরা দুই একটা, দুই চার পাঁচটা প্রশ্ন বলে দেয়, ওগুলো পড়লে কমন পড়ে, তা আপনারা হুজুরেরা কি একটু, আপনারা কি একটু বলে দিতে পারেন না, আমাদের একটু শর্ট সিলেবাস দিতে পারেন না, যে আমরা একটা দুটা কাজ করলে বেহেশতে যাইতে পারবো, এটা কি আপনারা বলে দিতে পারেন না? তা আমি চিন্তা করলাম কথাটা তো মন্দ না, আমি এই কথাটার উপরে কোরআন স্টাডি করা শুরু করলাম। করতে 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 আমি গিয়ে পাইলাম সূরা আল বাকারার 38 নম্বর আয়াত। একটি মাত্র আয়াত আছে যার মধ্যে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, এই শর্ত পূরণ করলেই জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বিয়ে করো নাই, কারা কারা হাত তোলো? অসুবিধে কি, তোলো। তোমাদের বিয়ে হবে কেমনে? তোমার তো দুই হাতও তোলার শক্তিও নাই, হাত তুলেছো একটা, তোমাদের কপালে দুঃখ আছে, দুই হাত তোলো যারা বিয়ে করনি। জি, এই এলাকায় এত বর আর আমরা জামাই পাই না, হাত নামাও। তোমাদের গলার আওয়াজের এই অবস্থা, কয়টা শর্তে জান্নাত? আওয়াজ কয়টা? এই সাবজেক্টের উপরে কথা বলতে চাই, আপত্তি আছে আপনাদের? একেবারে শর্ট সিলেবাস। আচ্ছা, একটা কাজও যদি না করি তাহলে কোনো কাজ হলো? তো একটি শর্তে আল্লাহ জান্নাত দিবেন, সূরা আল বাকারার 38 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাহাবিতু মিনহা জামিআ, উল্লাহ আমি, আমরা বললাম, আল্লাহ বলতেছেন আমি বললাম, কি বললাম? ইহবিতু, গেট আউট, বেরো, চলে যাও, মিনহা এখান থেকে, জামিয়া তোমরা সবাই, আল্লাহ বলতেছেন তোমরা সবাই এখান থেকে চলে যাও। কে বললেন? আল্লাহ। তো বসে আছেন কেন, চলে যান? এটা আপনাদেরকে বলেন নাই, বলেছেন আদম আর হাওয়াকে। আল্লাহু আকবার বলেন। আদমকে চেনেন তো? কে? আমাদের আদি পিতা আবুল বাসা। কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। আমাদেরকে কি দিয়ে? না, শুধু একজনকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। খলাকাল ইনসান মিন সলসলিন কাল ফাখর, শুকনা ঠনঠনে আওয়াজ যুক্ত মাটির খামিরায়
আদম আলাইহিসসালাম তৈরি সিত্তুনা জিরআন 60 গজ 120 হাত চিল্লা বলেন আল্লাহু আকবার কাকে মাটি দিয়ে মাটি তৈরি হলো কি দিয়ে সিলিকন অ্যালুমিনিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম অক্সিজেন লোহা 10টা উপাদানের সমন্বয়ে মাটি তৈরি সেই মাটির খামিরায় আদম আলাইহিসসালাম তৈরি আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই আমাদেরকে বানাইছেন সূরা আহজাবে আল্লাহ বলেন ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি তোমাদেরকে বানাইছি মাটির সান্নিধ্যাস থেকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মাটি থেকে উৎপাদিত খাবার খেয়ে পুরুষের মেরুদণ্ডে তৈরি হয় স্পার্ম নারীদের বুকের হাড়ে ওভাম স্পার্ম আর ওভাম এই দুইটা একত্রিত করলে কোরআনের ভাষায় হয় নুতফা সায়েন্সের ভাষায় হয় জাইগোট বাংলা ভাষায় হয় শুক্রকিট সুবহানাল্লাহ এইটা মায়ের পেটের মধ্যে নিয়ে সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন কি দিয়ে জানো ডাল করায় রেখেছেন সোজা ফেরেশতাদেরকে বললেন বানাও বানিয়েছে আদম আলাইহিস সালামের বডি বানানোর পর আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন কত সুন্দর করে জানায় দিলেন আল্লাহ তাআলা আদমের ব্যাপারে যে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টিকারী জাইলুন শব্দটি স্পেসিফাইল হওয়ার কারণে আমি জমিনে প্রতিনিধি সৃষ্টিকারী আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করি ফেরেশতারা বলল আতাজালু ফিহা মান ইয়াফসিদু ওয়া ইয়াসফিকু দিমা এমন কাউকে বানাবেন যারা জমিনে রক্তপাত করবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে কি দরকার ওয়া নাহনু নুসাববিহু বিহামদি ওয়ানাহনু নুসাববিহু বিহামদিক অনুকাদ্দিসু লাকা আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি কি দরকার এরকম কিছু বানানোর আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যেটা জানি এটা তোমরা জানো না আদম আলাইহিস সালামের বডি তৈরি করা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নামগুলো শিখায়া দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি নামগুলো শিখায় দিয়ে বললেন তোমরা বলো তো এই সব জিনিসের নাম কি ফেরেশতারা বলতে পারলো না ফেরেশতারা যখন বলতে পারলো না ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন তোমরা বলে দাও ওই সকল জিনিসের নাম যদি তোমরা প্রকৃত পক্ষে সত্যবাদী হয়ে থাকো কালু ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা আপনার পুত পবিত্রতা আমাদের কোনো জ্ঞান নাই ইল্লামা আল্লামতানা আপনি যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন তা ছাড়া আপনি মহাপরাক্রমশালী এবং সুবিজ্ঞ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ফেরেশতারা শ্রেষ্ঠ হইলেন না আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠ হইলেন আদম আলাইহিসসালাম দাঁড়ায় আছেন আদম আলাইহিসসালাম যখন দাঁড়ায় আছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ওয়াইল কুল্লা লিল মালায়েকাতি উসজুদু লি আদম আল্লাহু আকবার বলেন সকল ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন সেজদা দাও কাকে এই তো একটা ভুল ইনফরমেশন আপনাদের মগজের মধ্যে ঢুকায় দিয়েছে জনগণ এক শ্রেণীর লোক চিন্তা না করে এটা ঢুকায় দিয়েছে মগজের মধ্যে আদমকে সেজদা নয় আদমকে সেজদা নয় আদমকে সেজদা নয় তাহলে কাকে এই লামটা লিল লি আদম উসজুদু লি আদম এই লামটা এসেছে দ্বারা দিকে জন্যে প্রদর্শনে অর্থ দেওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আপনাদের মসজিদের ইমামেরা যখন সামনে থাকে আপনারা মুসল্লিরা কি সেজদা ইমামকে দেন কাকে ফেরেশতারা বলতে পারোনি এই সকল জিনিসের নাম আমার আদম বলতে পেরেছে কাজী মর্যাদার দিক থেকে সে তোমাদের ইমাম উনি সামনে দাঁড়িয়ে থাকবে আর তোমরা আমি আল্লাহকে একটা সেজদা দেবে যদি আদমকে সেজদা দেওয়া বৈধ হতো তাহলে আদম আলাইহিসসালামের কবরটাকেও সেজদা দেওয়া বৈধ হতো সমস্ত সন্তানের জন্য বাবা মাকে সেজদা দেওয়া বৈধ হতো সমস্ত স্ত্রীর জন্য স্বামীর পায়ে সেজদা করা বৈধ হতো মুরিদদের জন্য পীর সাহেবকে সেজদা দেওয়া বৈধ হতো কথা বলেন ঠিক কি না সেজদা আদমকে না তিনি ইমামের আসনে মুসলিমদের মাথা কোনো মানুষের কাছে নত হবে না কার কাছে জোরে বলেন কার কাছে ফাসাজাদু
সব ফেরেশতারা সেজদা দিল এক্সেপ্ট ইল্লা ইবলিস, সে দেয় নাই। হোয়াট ইজ দ্য কজ, কারণ কি, সে কেন দিল না? কারণ হলো জিন জাতি জমিনে যখন বিপর্যয় সৃষ্টি করে আল্লাহর নির্দেশে জিন জাতিকে উচিত শিক্ষা দিলেন ফেরেশতারা এসে। তারপরে এই ফেরেশতারা যাওয়ার সময় জিন জাতির আদি পিতা, তার নাম আবুল জান, এই আবুল জানকে, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গেল ফেরেশতারা। ফেরেশতাদের সাথে থেকেই এই বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়ে ফেরেশতাদের সাথে ইবাদতের তারতিব শিখে প্রায় 6,500,000 বছর ইবাদত বন্দিগি করলো ফেরেশতাদের সাথে থেকে। ফেরেশতাদের সাথে সে মিশতে 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 ফেরেশতাদের কাতারে সে সামিল ছিল। ওই কাতারে ওই দিন এই ইবলিসও ছিল, এই আবুল জানও ছিল, মিস্টার জিবলিস ওরফে শয়তানও ছিল ওই কাতারে। সবাই সেজদা করলো আল্লাহকে, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আল্লাহ বললেন সে কেন করলো না? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। ওকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এখানে একটা বিষয় শেখার, ইবলিস কেন সেজদা করলো না, সে কেন দাঁড়িয়ে থাকলো? আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি সেজদা করলে না কেন? তখন ইবলিস বলল আনা কেবরুন, আমি বড়, আমি বড়। তা কিসের বড় তুমি? তো আমি বড় এই জন্য যে খলাক্তানি মিনান নার, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আগুনের গতি কোন দিকে? আগুন জ্বালায় দেখবেন উপরে যায়, আর এ এলাকার আমগুলোও তো পড়ার সময় উপরে পড়ে, তো কোন দিকে? তাহলে কুল্লু শাই এনার্জি ওই ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আগুন এসেছে উপর থেকে, তাই সে উপরে যেতে চায়। আমরা সৃষ্টি মাটি থেকে, তাই হোঁচট খেয়ে উপরে পড়ি। কোথায় পড়ি? মাটিতে পড়ি। তাহলে সে বলল খলাক্তানি মিনান্নার, আমাকে আগুন দিয়ে বানাইছেন, অখলাক্তাহু মিন তিন, এইটা বানাইছেন আদমকে বানাইছেন আপনি মাটি দিয়ে, আমি আমার, আমি যেহেতু উপর লেভেলের লোক, পাওয়ারে গিয়ারে থাকি সব সময়, কাজেই এই দুর্বল জিনিসের কাছে আমি মাথা নত করতে পারি না। কিসের অহংকার করলো? পাওয়ার, পাওয়ার। কিসের অহংকার করলো? পাওয়ারের। আল্লাহ বলেন কাজটা ঠিক করলি না, 6,00,000 বছরের ইবাদত বরবাদ। তিনটে জিনিস আমার কাছে জিন্দিগিতে পাবি না। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? প্রশ্ন আসতে পারে, হুজুর এগুলো কি কোরআনে আছে নাকি? আপনাদের এলাকায় এই যে গাছের ডালগুলো কেটে কাণ্ডগুলো যখন দড়ি লাগায় ট্রাকে তোলেন, তখন তো বলেন হে মারো টান। আই দেখেন ও গ্রুপও এখানে আছে, কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? কয়টা? এক, ক্ষমা পাবি না। দুই, জান্নাত পাবি না। তিন, জাহান্নামে রেখে দেব কোনো দিন মুক্তি, আমল বরবাদ। ইবলিস তখন চিন্তা করলো এতদিন ইবাদত করলাম, আল্লাহ কিছুই কি পাই না? আল্লাহ বলেন এই তিনটে ছাড়া কি চাস বল? শয়তান বলল আল্লাহ আমি এই তিনটে চাই। কোন তিনটা? কেয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন মুনজিরিন, দরখাস্ত কবুল। শয়তানের হায়াত কতদিন? মনে রাখবেন এই দুনিয়াতে শয়তান মার্কা লোকগুলো একটু বেশি দিন বাঁচে। শয়তানের হায়াত কেয়ামত পর্যন্ত আরো একটু বেশি দিন বাঁচে। এক, দুই, আল্লাহ আমার কার্যক্রম ঠিকঠাক মতো চালাবার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো আমার লাগবে। আল্লাহ বলেন মুনজিরিন, সমাজের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম বড় লোকগুলো কোরআন আর ইসলাম বিরোধী গোটা দুনিয়ায়। দুই, দোয়া মঞ্জুর। তিন, শয়তান বলল আল্লাহ সিকিউরিটি চাই। কি সিকিউরিটি? শয়তানি বদমাইশি করব, অকাম কুকাম করব, আমাকে যেন কেউ ধরতে না পারে। পাবলিক যদি ধরতে পারে তো পিটে সাইজ করবে। আমি নিরাপদে জায়গা মতো ফিরে আসতে চাই। আল্লাহ বলেন মঞ্জুরিন যাও, মঞ্জুর করলাম, তুমি তো আশ্বাসা দিয়া নিরাপদে ফিরে আসতে পারবা। যখন আশ্বাসা দিবা তখন পাবলিক বুঝতে পারবে না, চলে আসার পর বুঝতে পারবে শয়তান এসে আমাকে এই কাজ করাইলো। নিরাপদে চলে যাইতে পারবা, আমি সিকিউরিটি দিয়ে দিলাম। তিনটা দরখাস্ত যখন মঞ্জুরি মঞ্জুর, শয়তান তখন বলল সূরা আল আরাফের 17 নম্বর আয়াত, লা আতিয়ান না হোম, আমি আসবো তাদের সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে হামলা করে আপনার বান্দাগুলোকে সব নাফরমান বানাবো। ওই জান্নাত বানায় রেখেছেন ওগুলো পড়ে থাকবে, এক
একটাও লোক খুঁজে পাবেন না বেহেশতে যাওয়ার মতো। আর যে দুইটা আছে ওই দুইটাকেও রাখবো না, বের করার ব্যবস্থা করতেছি। আল্লাহ তখন বলেন আচ্ছা যাও যাও, তুমি যাও, তুমি তোমার চেষ্টা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখো, তুমি তোমার চেষ্টা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখো। আই রিপিট, আমি আবার বলছি, ও শয়তান তুমি তোমার চেষ্টা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখো। আমার বান্দারা সূরা আল বাকারার 38 নম্বর আয়াতের ওই একটা শর্ত যদি পূরণ করে, আমি আল্লাহ কেয়ামতের দিনটাকে পাইকারি দরে মাফ করে দিব। তো শয়তানের চেষ্টা করে কোনো লাভ আছে? আল্লাহ তাআলা কি চমৎকার ঘোষণা করলেন, শয়তান চিন্তা করলো যাক অনুমতি যখন পাইছি কার্যক্রম শুরু, জান্নাতের কাছাকাছি গিয়ে আহ কি কান্নাকাটি, মা হাওয়া আলাইহিস সালামের কানে এই আওয়াজ পৌঁছে গেছে, গিয়ে বলে আপনি কে? তখন বলছে আমি নাসিহুন আমিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু, এই বেহেশতের পাশেই থাকি, তোমাদের সুবিধা অসুবিধা খেয়াল খোঁজ খবর রাখি। তা আপনি কাঁদেন কেন? কাঁদি আমার জন্য না, আমি আমার জন্য কাঁদি না, কান্দিছি আপনাদের দুইজনের জন্য। কেন আমাদের দুইজনের জন্য কাঁদেন কেন? কয় এইটা যদি বুঝতেন আপনারাও আমার সাথে কাঁদতেন, বোঝেন না তাই কাঁদেন না। তো শয়তান টার্গেট নিয়েছে কাকে, আদমকে আগে না হাওয়াকে? বুঝবেন শয়তানের কিন্তু প্রথম টার্গেট মহিলা, যদি কোনো মহিলা শয়তান টার্গেট করে ওই মহিলা শয়তানের চাইতেও মারাত্মক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, টার্গেট করছে মহিলা, মহিলা টার্গেট করে বুঝাচ্ছে, কি সুন্দর করে বুঝাচ্ছে যে আমার কথা যদি আপনারা বুঝতেন আপনারাও কানতেন। হাওয়া আলাইহিস সালাম ইন্টারেস্টেড হয়ে বলতেছে আচ্ছা বলেন না কি সমস্যা। শয়তান তখন বলল আল্লাহ তাআলা কি বলেন নাই, অকুল না ইয়া দামাসকুন আনতা জাওজুকা জান্নাতা ওকুলা মিনহা রগাদান হাইতুশ ইতুমা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত, ওই গাছটার কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হবে। এই কথা কি আল্লাহ বলেন নাই? হাওয়া আলাইহিস সালাম বলেন হ্যাঁ তা তো বলেছে, ঘটনা তো এই জায়গায়, সব জায়গায় নিয়ে যাবেন, সব খপ ফল খেয়ে খাওয়া যায়, সব কাজ করা যায়, সবখানে ঘোরা যায়, ওখানে না যায়ের কারণ কি? তার কারণ হলো সব জায়গা দেখাবেন, সব ফল খাওয়াবেন, এত সুখের জায়গায় আপনাদেরকে তিনি বেশি দিন রাখবেন না। আমি গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়া শুনিয়া দেখি, ওই গাছের কাছে যদি একবার যাইতে পারেন আর ওর ফল যদি খাইতে পারেন, আপনাদেরকে এই জান্নাত থেকে আর কেউ বের করে দিতে পারবে না। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন গুড আইডিয়া, কারণ মেয়েদের যদি সুখ হয় ওই জায়গা সহজে ছাড়তে রাজি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন স্বামী গো চলো ওই গাছের নিচে যাই, ওই ফল খাই। কেন? যে আমার একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু আমাদের, নাসিহুন আমিন, হিতাকাঙ্ক্ষী বন্ধু একজন আমাদের, তিনি আমাদেরকে এই ঘটনাগুলো আমাদের কাছে ফাঁস করেছেন, চলো যাই। আদম আলাইহিস সালাম বলেন হাওয়া তোমার কি কি কোনো তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো, আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত, ওই গাছটার কাছে যেতে জালিম হয়ে যাব, হাওয়া যাওয়া যাবে না। তাফসীরের কিতাবে তাফসীর কবিরে মুফাসসির লিখতেছেন হাওয়া আলাইহিস সালাম একটু মন খারাপ করলেন। আপনাদের এলাকায় কি স্বামী স্ত্রীতে মন খারাপ গন্ডগোল হয় না? একটু একটু কথা বন্ধ করে রাখারাখি ভাব এইরকম হয় না? এদিকে যে কেমন হয় জানি না, আমাদের ওই দিকের কথা একটু বলি কেমন হয়। হ্যাঁ, উত্তরাঞ্চলে স্বামী স্ত্রী একজন দুইজনের গন্ডগোল, তিন দিন পর্যন্ত কথা নাই, স্বামী খায় হোটেলে, স্ত্রী খায় পাশের বাড়িতে, রান্না বাড়া বন্ধ, দুই রুমে দুইজন থাকে, কথা নাই। আপনারা তো জানেন হিমালয় নিকটে উত্তরাঞ্চল অঞ্চলে শীত বেশি, তো স্বামী বেচারা কিছু খড়কুটে একত্রিত করে আগুন লাগায় দিয়ে সকালবেলা আগুনের তাপ নিচ্ছে, কোন ধ্যানে আছে আল্লাহই জানে। তো ওই খড় বেয়ে বেয়ে আগুন স্বামীর লুঙ্গির দিকে আসতেছে, এই দৃশ্য স্বামী দেখে নাই, দেখেছে স্ত্রী। স্ত্রী চিন্তা করলো কথাবার্তা তো বন্ধ, আমি যদি আগে কথা বলি সেটাও তো মান সম্মানের ব্যাপার, আর আজ হোক কাল হোক দুই দিন পরে হোক দুইজনের মধ্যে তো মিল মহব্বত হবেই, হবেই তো মিল মহব্বত, কিন্তু তার আগে সব যদি পোড়াই যায় তাহলে লস তো আমারও একেবারেই কম না। তো তখন
স্ত্রী স্বামীকে সতর্ক করতেছে কিভাবে আমি একটু বলবো? মুখটা অন্যদিকে করে বলতেছে, কারোর সাথে কথাও বলি না, বলার আমার দরকারও নাই, আর কারো লুঙ্গিতে আগুন লাগলে ওটাও আমি বলবো না। স্বামী দেখলো সর্বনাশ, এবারের মতো বাঁচা গেল। আমার ভাইরা, এরকম স্বামী স্ত্রীতে কি একটু আধটু গন্ডগোল অভিমান মান অভিমান হয় না? আদম আলাইহিসসালাম যখন যাচ্ছেন না, হাওয়া আলাইহিসসালাম মন খারাপ করলেন। এই অবস্থায় কেটে গেল কিছু সময়। এই অবস্থায় যখন কিছু সময় কেটে গেল, আদম আলাইহিসসালাম বলেন, হাওয়া আমি এই জান্নাতে একা ছিলাম, ভালো লাগতো না, আল্লাহ দয়া করে তোমাকে আমার স্ত্রী বানায় সঙ্গী করে দিয়েছেন, তুমি মন খারাপ করে থাকলে ভালো লাগে না। হাওয়া আলাইহিসসালাম বলেন, তাহলে চলো যাই, তাহলে চলো যাই, চলো। আদম আলাইহিসসালাম বলেন, ঠিক আছে, মরি মরি তো দুইজনেই মরি। ওখানে গেলেন, ওই জায়গায় গিয়ে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে সমস্যা দেখা দিল তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বরে জান্নাতের পোশাক সব খুলে পড়ে গেল, দুই জান্নাতের লতা পাতা দিয়ে তারা লজ্জা স্থান আবৃত করার চেষ্টা করলেন, তিন পেশাব পায়খানার চাপ আসলো, কিন্তু জান্নাতে কোনো টয়লেট নাই, পায়খানা করবে কোথায়, পেশাব করবে কোথায়? আপনারা যে জান্নাতে যাবেন ওই জান্নাতে টয়লেট নাই, আপনারা চিন্তায় পড়ে গেলেন মনে হয় যে আমরা কি করব। খাবার খাবেন, লোমকূপ দিয়ে ঘাম বের হবে, লোমকূপ দিয়ে সুগন্ধযুক্ত ঘাম বের হবে মুক্তোর দানার মতো, জান্নাতে হাওয়া এসে ঘামগুলো শুকে যাবে, আর কি হবে জানেন? সুগন্ধ ছড়াবে, খাবার হজম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার! জান্নাতে কোনো টয়লেট নাই। আদম আর হাওয়া আলাইহিসসালাম ছটফট করতেছেন, এখন বাথরুম সারা দরকার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কুল্লাহ ভিতু মিনহা জামিয়া, গেট আউট, এখান থেকে বেরও। কুল্লাহ, আমি বললাম, ইহবিতু বেরও, মিনহা এখান থেকে, জামিয়া সব বেরও। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে ওই দুইজন এসে তারা আফসোস করে কান্নাকাটি করা শুরু করলেন। সে কান্নাকাটির ভাষাটা কি জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করতে থাকলেন। তাফসিরের কিতাবে মুফাসসির তাফসিরে আশরাফিতে মুফাসসির লিখতেছেন, আদম আলাইহিসসালামের চোখের কোণায় গর্ত হয়ে গিয়েছিল, কানতে কানতে সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পর, হঠাৎ করে একদিন হযরতে জিব্রাইল আমিন আসমান থেকে এসে, সালামু আলাইকুম ইয়া আদম নবী আল্লাহ, সুবহানাল্লাহ, কালকে মাগরিবের পরে, মাগরিবের পরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে গো ভাই? আমি জিব্রিল, খবর কি? আপনার কান্না আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ আপনাকে মাফ করেছেন, আপনি ক্ষমা ঘোষিত, আপনি ক্ষমাপ্রাপ্ত, আপনাকে মাফ। একটা শর্তের বিনিময়ে আল্লাহ মাফ করেছেন, আপনার যত সন্তান সন্ততি এই দুনিয়াতে আসবে তারা যদি সেই শর্ত পূরণ করে তাদেরকেও আল্লাহ মাফ ঘোষণা করেছেন। এখন আসেন কি সেই শর্ত, আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত যাবে। হ্যাঁ, এদিকে শুরু হোক ওইদিকে গিয়ে শেষ হোক, এখান থেকে একজন বলেন সুবহানাল্লাহ, এখন আপনারা বলেন, একসাথে বলার দরকার কি? এখনো তো বেলা আছে, এই পাশ থেকে শুরু করে শেষ করে দিবেন, কেমন? কোন জায়গায় আসলাম? সুবহানাল্লাহ, ঢেউ উঠতেছে এদিক থেকে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, একটা হেদায়েত যাবে তোমাদের কাছে, আয়বা মানা কোরআন। ওলামা হযরত এখানে আছেন, তারা বলবেন
যে কোরআনের কোরআন তো তখন নাজিল হয় নাই, আপনি কোরআনের কথা বললেন কেন? এই পৃথিবীতে নবী এসেছেন 1,23,685 জন, রাসুল এসেছেন 315 জন, এই মিলে 1,24,000 পয়গম্বরকে যে সমস্ত কিতাব আর সহিফা দেওয়া হয়েছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা, আর মূল কিতাব যেটা লাউহে মাহফুজে আছে এইটা পাইছি আমরা। চেয়ারম্যান সাহেব কপাল কত ভালো, লাউহে মাহফুজের কিতাব পুরোটা আমরা পাইছি। আরো ধীরে বলেন সুবহানাল্লাহ, খুশি না বেজা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কিতাব দুনিয়াতে আসলো, আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত যাবে। হেদায়েত মানে সীমারেখা। 2014 সাল আর্জেন্টিনা আর জার্মানি খেলা হচ্ছে, রাত 2:30 ফুট ভিলেজে খাচ্ছি, হঠাৎ চিৎকার করে উঠল গোল। ভাত খাওয়া ছেড়ে তাকালাম এত রাতে গোল কই? এক ছেলেকে ডাকলাম গোল কোথায় হচ্ছে, ছেলেটা বলছে স্যার আপনি কি খবর রাখেন না? কেন? যে আজকে বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনা জার্মানি ফাইনাল খেলা হচ্ছে, স্যার একটু দোয়া করেন। কিসের দোয়া? স্যার আর্জেন্টিনা যাতে জিতে যায়। চিন্তা নাই স্যার, গোল একটা দিয়েছে। খুশিতে গেঞ্জি খুলে মাথার উপরে ঘুরাচ্ছে আর গোল গোল বলে চিল্লাচ্ছে, জিতেছে স্যার দোয়া করেন স্যার একটা গোল দিয়েছে। 3 থেকে 4 মিনিট পরে আর কোনো আওয়াজ নাই, ডাক দিয়ে বললাম খবর কি? বলছে স্যার গোলটা কবুল হয় নাই। আমি বললাম হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি কবুল হলো না? অফসাইড স্যার, অফসাইড। কথা বুঝতে কষ্ট হচ্ছে? কি সাইড? অফসাইড মানে সীমা লঙ্ঘন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা দিয়ে দিলেন, আল্লাহ জানাই দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা সীমা রেখা আমি পাঠিয়ে দিচ্ছি, খবরদার সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘনের ব্যাপারে অফসাইটের একটা আয়াতও আছে কোরআনে, অফসাইটের আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন, তোমরা সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আমার ভাইরা, তাহলে আর্জেন্টিনার গোল কবুল না হওয়ার কারণ কি? কথা বলে না, কারণ কি? আরো জোরে অফসাইড। এখন বলেন তো আর্জেন্টিনার সমর্থক কি শুধু বাংলাদেশে? কোথায়? তাহলে তাম পৃথিবীতে কোটি কোটি আর্জেন্টিনার সমর্থক থাকার পরেও অফসাইড থেকে দেয়া একটা গোল কবুল করাতে পারে নাই। কথা বোঝেন? কোটি কোটি সমর্থক আর্জেন্টিনার অফসাইড থেকে দেয়া একটা গোল তারা কবুল করাতে পারে নাই। আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন আল কোরআন, এর বাইরে জীবন যাপনকারীরা হলো অফসাইট মুসলমান, তাদের সমর্থক গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ হলেও আল্লাহ জান্নাতে তাদেরকে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ একটা সীমা রেখা পাঠালেন, সুতরাং গোল কি সীমার ভিতর থেকে দিতে হবে না সীমার বাইরে? ভিতর থেকে। এবারে দেখেন, নীল আর্মস্ট্রং সাহেব চাঁদে গেলেন 11 সরে, দুনিয়ার ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী নাসার বিজ্ঞানীরা বলে দিল, ও নীল আর্মস্ট্রং সাহেব আপনি চাঁদে যাচ্ছেন, ভালো কথা, যান, আপনি গিয়ে যেদিন চাঁদের মাটিতে নামবেন আমাদের কথা ভুলে যায়েন না, আপনাকে আমরা একটা সারাউন্ডিং এরিয়া দিচ্ছি, একটা সীমারেখা দিচ্ছি, খবরদার এর বাইরে যাবেন না, যদি বাইরে যান রাডারে ইন্টারনেটে কমিউনিকেশন গ্যাপ হয়ে পড়বে, আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, বিপদ আপদে সহযোগিতা করতে পারবো না, ইনস্ট্রাকশন দিতে পারবো না, ফিরে আনতে পারবো না, আপনি খবরদার সীমার বাইরে যাবেন না। নাসার বিজ্ঞানীদের দেওয়া রেস্ট্রিকশন, চাঁদের দেশে গিয়ে নাসার বিজ্ঞানীদের রেস্ট্রিকশন, নীল আর্মস্ট্রং সাহেব চাঁদের মাটিতে গিয়ে নেমে সফর শেষ করে সিস্টেমেটিক ওয়েতে আবারও এই পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1997 সাল নাসার বিজ্ঞানীরা রোবট নামক নবচারীদেরকে পাঠালো মঙ্গল গ্রহে, একটানা 3.5 মাস
ঘন্টায় 1000 মাইল স্পিডে চলল এই নবযান, চলল মঙ্গল গ্রহে। ওরা গিয়ে মঙ্গল গ্রহের মাটিতে গিয়ে পৌঁছলো। দুনিয়ার বিজ্ঞানীরা বলে দিল, খবরদার সীমার বাইরে যাবে না, সীমার বাইরে গেলে ওখানে থাকতে হবে, কোনোদিন ফিরে আসতে পারবে না, যদি ফিরে আসতে চাও খবরদার সীমা লঙ্ঘন করবে না। নাসার বিজ্ঞানীদের থিওরি, মঙ্গল গ্রহের মাটিতে গিয়ে বিজ্ঞানীরা মানলো, সিস্টেমেটিক ওয়েতে সফর শেষ করে আবারও এই জায়গায় ফিরে আসতে পারলো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথাটা এখানে বললাম কেন, আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের একটা সীমা রেখা যাবে, তোমাদের সামনে একটা সারাউন্ডিং এরিয়া যাবে, একটা স্পেস যাবে, একটা জায়গা যাবে, একটা রুট যাবে, এই সীমার মধ্যে তোমরা যারা থাকবে, ফামান তাবিয়া হুদায়া, ওই হেদায়েত যারা মানবে, ওই সীমায় যারা থাকবে, ওর ভিতরে যারা বিচরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদ থেকে, মঙ্গল গ্রহ থেকে আবার যদি তারা পৃথিবীতে ফিরে আসতে পারে, আমি আল্লাহর দেওয়া থিওরি জমিনে মানবে যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, তারা আবারও ওই জান্নাতে ফিরে আসতে পারবে। এখন একটু সহজ ভাষায় অঙ্ক কষি, রাজি আছেন? সেই জান্নাতে কি যেতে চান? হাত তোলেন তো, কারা কারা চান না? আমি বলছি চান না, কারা কারা কি চাই? তো সবাই, সবাই চাই। কারা চাই দেখি হাত তুলি। আল্লাহ জান্নাতে যেতে টাইম তো আশপাশে তোলে নাই, বেহেশতে যেতে চায় না, হাত সোজা করে না, এরকম কেউ আছে কিনা? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এখন আসেন, এই অঙ্কে যদি পাশ করি, এখন যে অঙ্কটা দিচ্ছি যদি পাশ করি, বাড়িতে যাবেন আর কপালে লিখে নিয়ে যাবেন, ও কপাল তুমি জান্নাতি। অঙ্কটা বলবো? এখন সূত্র হলো, দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে কোন কোন জায়গা থেকে ফিরে আসলেন? চাঁদ থেকে। আর কোথা থেকে? কোথায় আসছেন ফিরে? তাহলে দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদ আর মঙ্গল গ্রহ থেকে যদি ফিরে আসা সম্ভব হয়, আমরা আমরা আমাদের বাবার বাড়ি জান্নাতে। আমাদের বাবাকে তো, বাবা মরে গেলে সেই জমিতে সন্তানের অংশ থাকে না? তো জান্নাতে আমাদের জমা জমি নাই, অংশ নাই। বসে আসেন কেন, ভ্যান নিয়ে যান, ওখানে খুঁটি গেড়ে লিখে আসেন, হ্যাঁ জসীমউদ্দিনের এরিয়া লিখে আসেন। শোনেন, হঠাৎ করে কাউকে বাবা ডেকে সেই বাবার সম্পত্তিতে কেউ কোনোদিন অংশ পায়? অবৈধ সন্তান, হারামজাদা সন্তান, হঠাৎ করে কাউকে বাবা ডেকে সেই বাবার সম্পত্তিতে অংশ পায় না? পাবে না। এ কথা কি ঠিক বললাম? বাবার সম্পত্তিতে অংশ পাওয়ার জন্য সেই বাবার বৈধ সন্তান হতে হয়। আল্লাহর জান্নাতের, আল্লাহর জান্নাতের সম্পদে অংশ পাওয়ার জন্য আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার দরকার? আস্তে আস্তে কোন, আস্তে আস্তে কোন, আস্তে আরো আস্তে কোন আছে না নাই? তাহলে বৈধ সন্তান কারা সেইটা বলবো এখন। রাগ করবেন মনে হয়? আচ্ছা বসে থাকেন, বেহেশতে গেলে কি হবে আজকে সেটাও বলবো ইনশা আল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষ করব, কেউ উঠাউঠি করবেন না, একসাথে সালাত হবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদ মঙ্গল থেকে, গ্রহ থেকে ফিরে আসা যদি সম্ভব হয়, আল্লাহর থিওরি মেনে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? এখন সেই জান্নাতে আমরা যেতে চাই, আল্লাহ বলেন জান্নাতে যদি যেতেই চাও তাহলে উপায় হলো চারটা। আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য উপায় হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, চারটা। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? না, কিসের সীমার মধ্যে থাকা লাগবে? আল্লাহর দেওয়া বিধানের সীমায় থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? সাইডে থাকলে কি? অফসাইড, সীমার মধ্যে থাকতে হবে। এখন আপনি আর আমি আল্লাহর দেওয়া সীমার মধ্যে আছি না নাই, এখনই পরীক্ষা হচ্ছে না?
আপনারা জবাব পাবেন না, এক্ষুনি আমি কোশ্চেন দিচ্ছি, আপনারা নিজেরা নিজেরা রেজাল্ট দিয়ে নিজেদের কপালে লিখে নেবেন সীমার মধ্যে আসি না নাই। যদি থাকেন জান্নাতি, বাইরে থাকলে অফসাইড, তাড়াতাড়ি ভেতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। ফামান তাবি'আ হুদায়া, যারা সেই হেদায়েতটা মানবে, সীমারেখাটা মানবে, সেই হেদায়েত মানার উপায় যেন কয়টা? এক, আল্লাহর পাঠানো সেই হেদায়েত, সেই বিধান, এক নম্বরের যেটা কাজ সেটা হলো পড়তে হবে। নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না, রাজনীতির ফরজ আগে না, প্রথম ফরজ ইকরা। আসমান থেকে আল্লাহ প্রথম যেটা শব্দ জমিনে নাজিল করেছেন মানব জাতির জন্য সেটি হলো ইকরা। তার মানে কি? পড়ো। আমাদের সমাজের মানুষগুলো পেপার পড়তে পারে, নাটকের বই পড়তে পারে, প্রেমিকার এসএমএস পড়তে পারে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে, এগুলো পড়তে পারে, রাত জেগে জেগে এসএমএস লিখতে পারে। গভীর নীরব নিথর নিস্তব্ধ রজনী, চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ কানে আসছে না। আকাশের সাত তারকাগুলো আমার মতোই শোকাতুর হয়ে জেগে জেগে রাত কাটাচ্ছে, আমিও জেগে আছি, মোটেও ঘুম আসছে না। নিদ্রা দেবীর কোলে মাথা রেখে তুমি মনে হয় ঘুমিয়ে গেছো, জানি না প্রিয়া তুমি এখন কেমন আছো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো লিখতে পারে, পড়তে পারে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। আমি কিছু কিছু লোককে দেখি মঞ্চে দাঁড়ায় বক্তব্য দিতে গিয়ে বক্তৃতা শুরু করে আউযুবিল্লাহির রহমানির রহিম, নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ, পাশের লোক বলে দেয় আপনি কি বললেন এটা, লোকজন হাসতেছে, কিসের আউযুবিল্লাহির রহমানির রহিম, ঠিক করে বলেন বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহ বলবেন না, এটা কি ঠিক হইছে নাকি? তাহলে আমরা কোরআন পড়তে পারি না, অথচ রবের প্রথম নির্দেশ হলো ইকরা। কেন পড়ব? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহর কালাম পড়ার দরকার আছে না নাই? আছে। মাত্র 24 ঘন্টা লাগে কোরআন পড়তে। আমি যে কথাগুলো বলছি কোরআনে আছে না নাই এটা জানার জন্য তো কোরআন পড়া দরকার, দরকার আছে না? তাহলে কোরআন যে পড়তে হবে এ কথা কে বলেছেন? এক শ্রেণীর মানুষ বলে মাদ্রাসায় বা কয় আলেম হয়ে লাভ কি? আমি অবশ্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তবে মাদ্রাসাতেও পড়াশোনা করার অভ্যাস আমার ছিল। সম্মানিত ভাই বোনেরা, তাহলে কোরআন পড়ে লাভ কি? কোরআন পড়ে আমি বলতে চাই কোরআন পড়ে লসটা কি? আপনি কোরআন পড়েননি আর আমি পড়েছি, আপনি ফিজিক্স আনেন, কেমিস্ট্রি আনেন, বায়োলজি আনেন, ফিলোসফি আনেন, বাংলা আনেন, ইংরেজি আনেন, ম্যাথামেটিক্স আনেন, ওগুলো আমি পারি আল্লাহর রহমতে, পাশাপাশি আপনি কোরআন হাদিসও আনেন তাও তো পারি। আপনি যদি কোরআন শেখার বিপক্ষে হন আসেন তো আপনি যা পারেন পারেন, আমার কোরআনটা পারেন কি না? কোরআন পড়ে কি লস আছে? এটা শুধু মাদ্রাসাতেই হবে তা না, মাদ্রাসাতেই হবে তা না, মাদ্রাসায় পড়েনি এমন ব্যক্তিরাও অনেক বড় বড় ইসলামের স্কলার হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? 24 ঘন্টা সময় লাগে কোরআন পড়তে, মাত্র 24 ঘন্টা। আমার এক বন্ধু ফর্মুলা আবিষ্কার করেছেন, 24 ঘন্টায় শিখতে পারবেন, 24 দিনে 24 ঘন্টায় শিখতে পারবেন, একদিনে 24 ঘন্টায় শিখতে পারবেন কায়দা থেকে গোটা সহি কোরআন। এই চেষ্টাটা যদি করতে পারেন, সিদ্ধান্ত নেন, আর আজকে রাত্রে যদি মারা যান কাল এরকম সময় কবরে অবস্থাটা কি হচ্ছে দেখেন। আপনি সিদ্ধান্ত নিলেন আমি কোরআন শিখবই, ডু আর ডাই, এনিহাও আমি শিখবো। যদি আপনি এই সিদ্ধান্ত নেন আর আজকে রাত্রে মারা যান, কালকে এরকম সময় লাশ কবরে, মুনকির নকির ঢুকতেছে কবরে, মাথার দিক থেকে ভিতর থেকে আওয়াজ আসতেছে লা তাদখুলা, খবরদার প্রবেশ করবা না। মুনকির নকির তারা বলবে যে বলে কি রে, কে
কবরকে ঢুকতে নিষেধ, আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমরা ঢুকবো, নিষেধ কেন? সঙ্গে সঙ্গে কোরআন আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়াহাররাম হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আমল করলো, হালাল হারাম মেনে চললো, আমি কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই লোকটা কোরআন পড়বে, এই লোকটা কোরআন জানবে, সিদ্ধান্ত নিয়েছে, হায়াত শেষ, হায়াত শেষ। হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে লোকটা ঘুমাচ্ছে, লোকটার ঘুমে ডিস্টার্ব করতে দিব না আমি কোরআন, ফেরেশতা ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন পড়ার দরকার আছে না নাই? এক নম্বরে আল্লাহর কোরআন পড়া, যারা জানি না পড়া শিখবই, এই সিদ্ধান্ত আজ কারা নিতে পারেন একটু হাত তুলে দেখান। কোরআন পড়া শিখবই, দোয়ার দাই আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। কয়টা উপায় জোরে বলেন? এক নম্বরে কোরআন কি করতে হবে? পড়তে হবে, ব্যাস পড়লাম, পড়া শিখলাম। দুই নম্বরের উপায় বুঝতে হবে, উড়িয়ে সর্বনাশ, পড়তেই পারি না আরো বোঝা। এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমরা কয় ভাই? কয় ভাই? আমি হই না, আরো কয় ভাই? তো তুমি হও না কেন? বাবা আমার বিয়ে হয়েছে অনেক আগে, বাচ্চা হয় না, বহুদিন পর দোয়া কালাম, কত পানি পড়া, কত দান খয়রাত করে আল্লাহ আমাকে দয়া মেহরবানি করে দিয়েছে, আমি হই না হুজুর, আরো কয় ভাই? হুজুর পড়াই হয় না, আরো বোঝা। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। ত্রিপিটকের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, গীতার কোন হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, তামাম দুনিয়ায় সওয়া দুই কোটি আল্লাহর কোরআনের হাফেজ। ব্লাডের মধ্যে কোনো পোকা থাকলেও যন্ত্রে ধরা পড়ে এমন যন্ত্র আছে না নাই? ইসিজি আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে আল্লাহর কোরআনের এই 30 পারা কোরআন হাফেজের সিনার মধ্যে আল্লাহ কোথায় লুকিয়ে রাখছেন পৃথিবীর কোনো মেশিন তা ধরতে পারবে না। কোরআনটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন, বুঝলেই বোঝা যায়, বুঝতে হবে কোরআন, না বুঝলেই যত সমস্যা। আল্লাহ বলেন কুল হাল ইস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জিজ্ঞাসা করেন তো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যাদের চোখ আছে আর যারা অন্ধ তারা কি সমান? সম্মানিত ভাইরা বলেন তো, অন্ধ মানুষ আর চোখ আলা কি সমান? কোরআন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এখন এখন পড়া শিখছে, সরেও সরেয়া রস্যই শব্দ গঠনও করতে পারে না, উচ্চারণও করতে পারে না, পড়া ওই পর্যন্তই, এদিকে শিখছে এ ই সি ডি, এদিকে শিখছে আলিফ বা তা সা, এগুলো পড়তে পারে কিন্তু বোঝে না, বোঝে না। তাহলে অবস্থা কি হবে দেখেন, এক জামাই গেছে শ্বশুর বাড়িতে, রান্না বাড়া করতে দেরি। এবারে শাশুড়ি বলতেছে জামাইকে একটা বই দে তো, শালিকে বলেছে বই দে তো জামাই পড়ুক। শালি একটা বই দিয়ে এসছে, জামাই বইটা হাতে নিয়ে কয়েক পৃষ্ঠে উল্টেতেই কান্নাকাটি শুরু, শুধু ঝরঝর করে চোখের পানি পড়তেছে। শাশুড়ি বলতেছে, শাশুড়িকে গিয়ে শালি বলতেছে মা দুলে ভাই কাঁদতেছে কেন? কয় বইটা কয়েক পৃষ্ঠে দেখার সাথে সাথে কি কান্না, কয় তুই এই বই দিলি কেন মা? নতুন জামাই কি বুঝলো চোখের পানি, এগুলো কি সহ্য করা যায়? যা বইটা হাত থেকে নিয়ে আয়। বলছে দুলে ভাই কাঁদলেন কেন? কয় কাঁদলাম রে শালি, কি জন্য কাঁদলাম সেটা তো আর এক দুশ্চিন্তার ব্যাপার। কি দেখ, আমি যখন স্কুলে পড়ি তখন কটা ছিল এত বড়, সেই ক কাটি কুটে সাইজ করে করে মাঝখানে বসায় দিছে, তুই বল এই ক কি কয়েকদিন পর বাঁচবে, এটা কি কয়েকদিন পর থাকবে? আমি ওই চিন্তে ওই দুঃখে আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি আসতেছে। তাহলে নিশ্চয়ই এ বুঝেছে না? বলেন বলেন, জসীমউদ্দিন প্রেসক্রিপশন বুঝেছে? এ বুঝেছে, বুঝেছে। তা আল্লাহর কোরআন শুধু পড়লে হবে না, বোঝার দরকার আছে না নাই?
আমার দেশের মানুষগুলো যদি কোরআন বুঝতো তাহলে শুধু নামাজটাকে ইসলাম মনে করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে নামাজ ফরজ হওয়ার পর মাত্র 11 বছর কয়েক মাস সালাত আদায় করেছেন, তার মধ্যে জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত তিনি কাজা করেছেন। কেন করলেন? খন্দকের যুদ্ধের দিনে রওনা, খন্দকের যুদ্ধের দিনে কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আল্লাহর নবী নামাজে রওনা করেছেন, জিব্রাইল এসে বলেন যান কই, নামাজে যাই, থামেন, নামাজ মুলতবি ঘোষণা করা হয়েছে, কত ওয়াক্ত কাজা হোক কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না। চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘিরে ফেলেছে, আপনার দায়িত্ব আল্লাহর কোরআনের জন্য এখন লড়াকু সৈনিকের ভূমিকা পালন করা। সাহাবীদেরকে নিয়ে তিনি যখন মাঠে নামলেন ওই খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত তার জীবন থেকে কাজা হয়ে গেছে, পরে তিনি আদায় করেছেন, 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে নবী প্রয়োজনে সালাত বাদ দিয়ে কিসের জন্য লড়েছেন? আমাদের মানুষ, সমাজের মানুষ, গোটা পৃথিবীর মানুষ বছরের পর বছর নামাজ পড়ে, আমাদের কোরআনের জন্য কোনো চিন্তা ফিকির নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষগুলো কোরআন বুঝলে শুধু রোজাটাকে ইসলাম মনে করতো না। বিশ্বনবী বদরের যুদ্ধের দিনে সাহাবীদের সামনে দাঁড়ায় বলেন উনজুর ইলাল ইলাই, এদিকে তাকাও, সাহাবগণ তাকালেন, দিনের বেলা 1 গ্লাস পানি হাতে নিয়ে পান করলেন, সাহাবীদেরকে বললেন আজকে 17ই রমজান বদরের যুদ্ধ, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো, যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে 313 জন মর্দে মমিন ময়দানে নেমে পড়বে। আল্লাহর নবীর সাহাবীরা ফরজ রোজা ছেড়ে দিলেন, বদরের যুদ্ধের দিনে ফরজ রোজা ছাড়লেন, মক্কা বিজয়ের দিনেও ফরজ রোজা ছাড়লেন। আমার দেশের মানুষ রোজাকে ইসলাম মনে করে, আল্লাহর নবী পর পর 2 বার সেই রোজা ছেড়ে দিয়ে প্রমাণ করলেন শুধু নামাজ আর শুধু রোজাটাকে ইসলাম মনে করে বসে থাকো না, রোজার চাইতেও জরুরি কি? আল্লাহর নবী একবার হজ না করে ফেরত চলে গেলেন হুদাইবিয়ার সন্ধির বছরে। আমাদের দেশের মানুষ যদি কোরআন বুঝতো তাহলে এটিও বুঝতো রাসূল কেন হজ না করে ফেরত চলে গিয়েছিলেন। আল্লাহর নবী 17 মাস পর্যন্ত আমরা যে কেবলার দিকে মুখ করি সালাত আদায় করি ওই কেবলার দিকে মুখ করে তিনি 17 মাস 1 ওয়াক্ত সালাত আদায় করেন নাই। তিনি 17 মাস বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মাকদাসের দিকে মুখ করে, উত্তরের দিক জেরুজালেমের দিক, এই বাইতুল মাকদাসের দিকে মুখ করে, আজকে যে বাইতুল মাকদাস ইসরায়েল তাদের রাজধানী বরাবর ষড়যন্ত্র করছে, তা ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের প্রথম কেবলা তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, এটা পারত না, পারবে না আমরা যদি এক হতে পারি। ক্ষমতা নেই ডোনাল্ড ট্রাম্পের, ক্ষমতা নেই মুসলিমদের কেবলা কেড়ে নেয়। আজকে সিদ্ধান্ত জানতে চাচ্ছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, তাবলিগ করেন, পীরের মুরিদ, ডোনাল্ড ট্রাম্প আমাদের সরকার প্রধান নিন্দা জানিয়েছেন, সরকার প্রধান নিন্দা জানিয়েছেন বাইতুল মাকদাসকে নিয়ন্ত্রণে নেওয়ার যে চিন্তা করেছে বাংলাদেশের মুসলিম সরকার প্রধান নিন্দা জানিয়েছেন। আজকের মাহফিলে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে গোটা পৃথিবীর মুসলিম নেতৃবৃন্দ যখন ডাক দিবেন বাইতুল মাকদাসকে উদ্ধারের জন্য, আজকে দল মত নির্বিশেষে দেখতে চাই কারা কারা রাজি আছেন, 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। সম্মানিত ভাইরা, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আইজার আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় বাড়ি না, মুসলিম যারা তারা কেউ ডোনাল্ড সিদ্ধান্ত মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই বাইতুল মাকদাসের দিকে মুখ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস সালাত আদায় করেছেন। মুসলিমরা যদি কোরআন বুঝত নবী কেন কেবলা পরিবর্তন করলেন এটাও তারা বুঝত। আমার দেশের মানুষগুলো টুপি রুমাল জুব্বে পাগড়ি সেলাই করা জামাকে জিকির আর ফিকিরকে ইসলাম মনে করিয়া থাকে, কথা বলেন ঠিক কিনা? নুরানি কায়দায় বললাম,
বিশ্বনবী টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুলিয়া দুই টুকরো কাপড় পরিয়া এক টুকরো কমরে আর এক টুকরো কাঁধে, যার নাই পকেট নেই কোনো সেলাই, কাপড়টা হলো এহরামের কাপড়, আসলে হলো কাফনের কাপড়, নিজে পরিয়া 10,000 সাহাবিকে একই কাপড় পরাইয়া, সুবহানাল্লাহ, থাক মক্কার দিকে যখন রওনা করলেন, মক্কার কাফেরেরা পালায় গেল, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল। বিশ্বনবী শুধু টুপি পরেই থাকেন নাই, প্রয়োজনে খুলেছেনও, পাঞ্জাবি জুব্বায় গায়ে দেন নাই, প্রয়োজনে কাফনের কাপড়ও পরেছেন। কিসের জন্য যেন ভাইয়েরা জোরে বলেন, কিসের জন্য? তাহলে আমাদের সমাজের মানুষগুলোকে কোরআন বোঝার দরকার আছে না নাই? বুঝি 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 না, সেটা না, আমরা কি শহরবারে যাই না? কি বার শুক্রবারও সহি বলে না, জিজ্ঞাসা করেন নামাজ পড়েন? হ্যাঁ, শহরবারে যাই তো, শহরবারে যাই। রোজা কি করেন? কেন, গত রমজানেই তো 6টা রোজা করছি, আল্লাহ দিলে এবছরে 11টা করার চিন্তা করতেছি। এগুলো করলে তো হবে না, তাহলে ওই সীমার মধ্যে থাকার জন্য উপায় যেন কয়টা? এক নম্বরে আল্লাহর কোরআন কি করতে হবে, দুই নম্বরে কোরআনের দলিল দিয়েছি না দেই নাই, হ্যাঁ, তিন নম্বর বুঝলে শুধু হবে না, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আছে গরু না ভয় হাল, তার দুঃখ সর্বকাল, মানতে হবে। আচ্ছা, আপনাদের এলাকায় কারো বাড়িতে কবুতর আছে? ওগুলো কি মিস কল দেওয়া লাগে, মাইকিং করা লাগে, পোস্টারিং করা লাগে? 50 কিলোমিটার দূরে খাবার খেয়ে মালিকের বাড়িতে ফিরে আসে যথাসময়। মুরগিটার দিকে তাকান, সহজ উদাহরণ, সকালবেলা ছেড়ে দিয়েছেন, বাড়িতে নাই, ঘুরে ফিরে খাচ্ছে, সন্ধ্যার আগে ফিরে আসবে, সারাদিন ঘুরেছে, খাবার সংগ্রহ করেছে, আপনি তো গোডাউন করেন নাই মুরগির, এই জন্য মুরগি ঘরের মধ্যে গিয়ে ঢোকার কথা, ওর রুমে যাওয়ার কথা, বেড রেস্টে যাওয়ার কথা, সে যায় না। বিকেলবেলা এসে মালিকের মুখের আগে সামন দিয়ে ঘোরাফেরা করে, কেন ঘোরে জানেন? মুরগি তার মালিককে বুঝায়, ও মালিক, 15টা বাচ্চা নিয়ে গেছিলাম, তুমি গোনে দেখো ঠিক আছে না নাই, তোমার বাড়িতে হাজিরা দিতে আসছে, গোনে নাও, এখনো সূর্য ডোবে নাই, কোন মুরগি সন্ধ্যার পরে বাচ্চা নিয়ে বাড়িতে আসে না, কারণ আগেই আসে, যদি কোনোটা হারায় বিপদে পড়ে, মালিক যাতে খুঁজে নিতে পারে, তাহলে মুরগিকে এসএমএস করা লাগে না, মিস কল দেওয়া লাগে না, সময় মতো মুরগি বাড়িতে আসে, কবুতর বাড়িতে আসে, গরু ছাগল বাড়িতে আসে, তো পশু পাখিগুলো আপনাকে মনিব মনে করে আনুগত্য করছে। আমরা সৃষ্টির সেরা জাত, জাত আমাদের বিধান মানা দরকার কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করছে কার? আজকে বাড়িতে যাবেন রাত্রিবেলা, গোয়ালের ভিতরে ঢুকবেন, যার গাভী আছে, গোয়ালের ভিতরে ঢুকে বাসুরটার দিকে তাকায় দেখবেন, বাসুরটার চোখের কোনার পশমগুলো ভেজা, কানতেছে, লাইট নিভাইন না, জ্বালায় রাখেন, দেখেন যে পশম বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে, বাসুরটা কানতেছে, মাকে ডেকে ডেকে বলতেছে, মা তোমার মালিক কত নিষ্ঠুর, মা কয়েকদিন আগে দুনিয়াতে এসেছে, মা, ও মা, এ আমার গলায় দড়ি লাগায় গলের একটা কর্নারে বেঁধে রেখেছে, মা আমার তো পিপাসা ক্ষুধায় বুকের সাথে ফেটে যায়, মা তুমি তো ইচ্ছা করলে তোমার দড়িটা ছিঁড়ে আসতে পারো, আসো না মা একটু। গাভী তখন বলে, তুই যদি মরেও যাস আমার মালিকের মুখে দুধ তুলে না দিয়ে তোরে আমি খাওয়াতে পারবো না। বাসুর কানতে থাকে, এবারে বাসুর বলে, মা ধৈর্যেরও কিন্তু একটা সীমা আছে, আমি কিন্তু এবারে চিল্লায় চিল্লায় কাঁদবো, জোরে চিল্লাবো, কিন্তু এবারে আপনি লাইট জ্বালায় দেখেন, বাস গাভীটা ঠোঁট দিয়া জিব্বা দিয়া বাসুরটাকে আদর দিয়ে দিয়ে বলতেছে, চিল্লাস না, রাত 12টা 1টা বাজে, সকাল হলে মালিক দুধটা সেকে নেবে, স্তনে দুধ রাখবো, তুই খেয়ে বাঁচতে পারবি, চিল্লানের কোনো দরকার নেই, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, চিল্লাস না, আমি তোর একটু আদর দিয়ে দিচ্ছি, আদর দিয়ে দিচ্ছি, তুই চিল্লালে এই বাড়িতে আশরাফুল মাখলুকাত ঘুমাচ্ছে, ওদের ঘুম নষ্ট হয়ে যাবে, শুধু আপনাকে দুধ পিঠা খাওয়াবে, আপনাকে কালকে সকালে মিষ্টি দিয়ে পরাটা খাওয়াবে জন্য, মিষ্টির ছানা তৈরি হবে জন্য, নাটোরের কাঁচাগোল্লা তৈরি হবে জন্য, দুধের ছানা তৈরি হবে জন্য, আপনাকে খাওয়ানোর জন্য,
ক্ষুদা পিপাসার যন্ত্রণা বুকে নিয়ে একটা বাসুর সারাটা রাত কাটালো। সুতরাং আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই গোলামি করছে কার? তো তারা যদি আল্লাহর গোলামি করতে পারে, আমাদের আল্লাহর গোলামি হতে কি আপত্তি থাকার কথা? আমাদেরও কার গোলাম হওয়া দরকার? জোরে বলেন, কার গোলাম হওয়া দরকার? এই সহজ কথা যদি বুঝতে না পারি, বুঝতে হবে কপালে দুঃখ আছে, আল্লাহ আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করেনি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কার গোলাম হব? আল্লাহ বলে দিলেন গোলাম হলে লাভ। ফালিয়াহুবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি কাবার মালিকের গোলাম হতে পারো, তোমাদেরকে সাথে সাথে দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব। জোরে বলেন কয়টা? এক নম্বরে ক্ষুধা লাগলেই খাওয়াবো। কে খাওয়াবেন? আল্লাহ কি খাওয়াতে পারেন? ও আমানাহুম মিন খাউফ, ভয় লাগলেই নিরাপত্তা দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। টেনশন, হেজিটেশন, ফ্রাস্ট্রেশন, এক্সামিনেশন, বিপদ, আপদ, মুসিবত, জুলুম, নির্যাতন যেখানে, আল্লাহ বলেন আমি সাহায্য করব সেখানে। গোলাম হতে হবে কার? আমরা সেই গোলামটি হতে পারিনি। আকাশের জমিনে সবাই গোলামি করে আল্লাহর, আমরা হতে পারিনি। আমাদের আল্লাহর গোলাম হওয়া দরকার কার? সেই গোলামি কয় জায়গায়? শুধু নামাজে, রোজায়, হজে, জাকাতে, পোশাকে, বিয়েতে, কোথায়? সব জায়গায়। এটা শুধু পুরুষেরাই মানবে না, মহিলারাও। সব জায়গাটা কোথায়? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ইমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, জাকাতে, পোশাকে, বিয়েতে, পর্দায়, পুশিদায়, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, পত্রিকায়, ইন্টারনেটে, সংস্কৃতিতে, সব জায়গায় গোলামি হবে কার? এই যে মাননীয় চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, ওনার কাউন্সিল অফিসের পাশে, ওনার একটা পরামর্শ দিচ্ছি, উনি যদি শুধু একটা ছোটখাটো কোরআন আকৃতিতে ছোট টেবিলের একটা কর্নারে রেখে উনি বসে থাকেন, অর্ধেক বিচার ওনার করা লাগবে না। মুরগি চোরা, হাঁস চোরার বিচার, বহু পিটানো বিচার, যেগুলো আসবে, আসে না ভাই যান, এগুলো যখন আসবে উনি সামনে বসায় নেবে। সগির আলী, জি চেয়ারম্যান সাহেব, ওই দেখ টেবিলের উপর এটা কি? যদি একটা কর্নারে শুধু ওখান থেকে দেখা যাচ্ছে না মনে হয়। জি চেয়ারম্যান সাহেব, ওই দেখ এটা কি? যা বলবো ঠিকঠাক মতো বলিস, কিচ্ছু করা লাগবে না, কর্নারে শুধু রেখে দেখেন ঘটনাটা কি দাঁড়ায়। তাহলে মানার দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা যে এখানে এসেছেন, যাওয়ার সময় কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? সারাদিনের কাজ ফেলে এখানে এসেছেন কিসের জন্য? যে কোরআনের কথা শুনতে এত মজা, সেই কোরআন যদি থাকতো মজা বাড়তো না কমতো? বাড়তো না কমতো? এটা আমরা বুঝি না সম্মানিত ভাইরা। এই জন্য এক নম্বরে কি করতে হবে, দুই নম্বরে, তিন নম্বরে, এক জায়গায়। হ্যাঁ, কয় জায়গায়? সব জায়গায়। চার নম্বর, এটা বলে মুনাজাত দিয়ে মুনাজাত দিব না, আজকে আপনাদেরকে একটা দারুণ খবর শোনাবো, শুনবেন তো ইনশাল্লাহ। এই চার নম্বর হলো, নিজেরা শুধু মানলে হবে না গো। এই দেখেন, রাসুল কোরআন পড়েছেন, সাহাবাগণ কোরআন বুঝেছেন, রাসুলের সাহাবিগণ কোরআন মেনেছেন, এই চার নম্বরে প্রয়োজনে নামাজ কাজা করিয়া, প্রয়োজনে কেবলা পরিবর্তন করিয়া, প্রয়োজনে রোজা ছেড়ে দিয়ে, প্রয়োজনে হজনা করে ফেরত গিয়া কেবলা পরিবর্তন করে, প্রয়োজনে টুপি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, পাগড়ি খুলিয়া সবাইকে সাথে নিয়া মানবতার কল্যাণের জন্য আসমানি বিধান জমিনে বাস্তবায়ন করেছেন। এই কোরআনটা যদি আমরা সবাই মেনে চলতে পারতাম, বলেন তো লাভ হতো না ক্ষতি হতো? সৌদি আরবে গিয়ে দেখেন মাত্র ১৬টাই
মাত্র 16টা আইন চালু আছে সৌদি আরবের, আগের সৌদি আরব এখন আর নাই, এখন সৌদি আরব সিনেমা নির্মাণ করবে। সৌদি আরবের সমুদ্রে এখন নারী পুরুষ অবাধে ঘুরতে পারবে সমুদ্র সৈকতে, সেগুলো তারা নিয়ম করতেছে, আইন পাশ করতেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আগের সৌদি আরব আর এখন নাই, তারপরেও 16টা আইন চালু আছে, সেখানে গিয়ে দেখেন তার মধ্যে একটা আইন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিহুমা, সোর আর সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও। এই আইন চালু থাকার কারণে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, আজানের পরে সবাই ক্রেতা বিক্রেতা সবাই জামাতে হাজির, দোকানে কোনো লোক স্বর্ণ চুরি করার জন্য আসে না। সুবহানাল্লাহ, থাক লক্ষ্য করুন। তারপরে আর একটা আছে, হত্যার বদলে হত্যা কেসাস, সৌদি আরবে হত্যা নাই, রেয়ার দুই একটা ঘটনা। আমি যখন সৌদিতে 8 বছরের মধ্যে এক পাকিস্তানি এক ইন্ডিয়া এক ইন্ডিয়া এক পাকিস্তানিকে হত্যা করেছিল, এক ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানিকে হত্যা করেছিল, 8 বছরের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে অবশ্য চুরি চামারি কম হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবাই মোবাইলগুলো এখানে রেখে যান, কাল আসরের পরে নিয়ে যাবেন, থাকবে তো? মোবাইল তো দূরে থাক, কালকে একটা বুদ্ধি করেন, গরুর একটু গোবর নেন, নিয়ে পলিথিন নিয়ে লাল কাপড় দিয়ে মোড়ায়া, পলিথিন দিয়ে পেঁচায়া, গিফটের বক্সে ঢুকাইয়া, চৌরাস্তার মনে রাখিয়া, সাইড থেকে কোনোখানে লুকিয়া আপনি ঘটনা প্রত্যক্ষ করিতে থাকুন। সকালবেলা যার নজরে আগে পড়বে ওই জায়গায় দাঁড়ায় আসে, প্রথম সালাম ফিরাবে। বোঝেন নাই মনে হয়, পা সুলকানোর ভান করে নিচের দিকে যাবে, নিয়ে টান দেবে, পরে অবশ্য খুলে দেখবে গোবর, গোবরও থাকবে না, গোবরও থাকবে না। রাতের আধারে প্যারাগন অফ বিউটি বিশ্ব সুন্দরীরা, ফিলিস্তিনের মেয়েরা, ইরানের মেয়েরা, একা 3-4 কিলোমিটার দূর থেকে রাত 2:30-3টা কাবা তওয়াফ করার জন্য আসতেছে। ইফতিজিং তো দূরে থাক, কেউ পাশে দাঁড়িয়ে কথাও বলে না, সালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন, এটাও বলে না। আমার মাননীয় চেয়ারম্যান সাহেব কি ওনার মেয়ে স্কুল থেকে নিরাপদে ফিরবেন এ গ্যারান্টি কি আছে? আমার মেয়ে ফিরবে এটা গ্যারান্টি কি আছে? তাহলে আমি বাংলাদেশের সকল দলের নেতা নেত্রীদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই যে যে বিধানে সন্তান নিরাপদ, যে বিধানে মদ নাই জেনা নাই, যে বিধানে এত শান্তি, সেই বিধান যদি সবাই মেলে চলতে পারি, সুখ না দুঃখ? আল্লাহ বলেন আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার বিধান তার, তিনি সমগ্র বিশ্ব চরাচরের রব। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এখন এই 4টা, আল্লাহর কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, সবাই মিলে সমাজে চালু করতে হবে, যদি করতে পারি আমরা জান্নাতের সীমার ওই গণ্ডির ভিতরে, আল্লাহর হেদায়েতের গণ্ডির ভিতরে আসি। কপালে লিখে নেন, ও আল্লাহর বান্দা আপনি জান্নাতি। আর যদি এর বাইরে আপনি থাকেন তাহলে তাড়াতাড়ি ফেরেন। আমি আপনাদেরকে রংপুরে আসার দাওয়াত দিয়ে যাচ্ছি, সে রংপুরে আসতে গেলে নাইটোরে গিয়ে গাড়িতে চড়তে হবে না? আমার ভাইরা, কোথায় যাওয়ার দাওয়াত দিলাম? আমার বাসায়, নাইটোরে মাদ্রাসা মোড়ে গাড়িতে ওঠার কথা, কিন্তু আপনি গাড়িতে উঠেছেন সাতক্ষীরা, গাড়ি যায় দক্ষিণে, ঝিনাইদায় গিয়ে বলতেছে 20 মিনিট বিরতি, ঝিনাইদা যাত্রীরা এখানে নামেন, এটা যাবে সাতক্ষীরায়। এখন আমি পাশের সিটের ভাইকে ডেকে বললাম, ভাই রংপুরে কতক্ষণের মধ্যে পৌঁছবো? জিল্লুর ভাই আমাকে বললেন, ভাই আপনি তো গাড়ি ভুল করছেন। কেন? আর গাড়ি তো যাচ্ছে সাতক্ষীরা, রংপুর উত্তরে, এটা তো যায় দক্ষিণে। তখন আমি ওনাকে বললাম, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, গাড়ি কোন দিকে যায় যাক, আমি রংপুরেই যাচ্ছি।
এই কথা কি সঠিক না ব্যাঠিক? জোরে বলেন। তাহলে আপনি আমি জান্নাতে যেতে চাই, একটু আগে তো হাত তুলেছেন, তো জান্নাতে যাওয়ার গাড়িটা কোনটা? আরো আসতে বলে, যিনি যে গাড়িতে উঠে বসে আছেন যদি মনে করেন আমার এই গাড়ি জান্নাতে নিয়ে যাবে না, আপনি নামেন, নেমে এই গাড়িতে আসেন, আল্লাহর কসম এই গাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি একা চিল্লালে হবে না, মঞ্চে যারা আছেন তারা, প্রশাসন, ভাইরা, সকল দল সবাই মিলে যদি আমরা চেষ্টা না করি এই সমাজ ভালো হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? গেলে কি পাবেন দেখেন, জান্নাতে গিয়ে বসবেন হলো প্রথমে স্বর্ণের চেয়ারে সোফায়, সুবহানাল্লাহ, থাক থাক, এটা পরশু দিন ফজরের পরে বললেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতায়নুহা মিন ইস্তাবরাক, এই স্বর্ণের চেয়ারে বসবে পায়ের উপর পা দিয়া। ওই সময় হুর যাবে, হুর হুর গিয়ে বলবে সালামুন কাওলাম মির রব্বির রহিম, জিল্লুর ভাই বলবে আপনি কে? বেগানা মেয়ের দিকে আমি তাকাই না, বেগানা মেয়ের দিকে তাকাই না। হুর তখন বলবে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, চেয়ারম্যান সাহেব তখন বলবে, তারপরে পরিচয় দরকার, পরিচয় দেন। হুর তখন বলবে লামিয়াত মিসুন না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, আমি ইনটেক করা মাল, অতীতের জিন ইনসানের কেউ আমারে স্পর্শ করা তো দূরে থাক, কেউ আমাকে দেখেও নাই, আই এম জাস্ট অনলি ফর ইউ, আই লাভ ইউ। তখন টেরেতে করে সাদা টেরে এই দেখেন নিয়ে যাবে সরাবান তহুরা, নিয়ে গিয়ে বলবে কুল ও আশরাবু, খান পান করেন। এটা কি? জিল্লুর ভাই বলবে এটা কি সরাবান তহুরা? ও সরাব মানে তো মদ, জিন্দগিতে খাই নাই মদ। হুরেরা তখন বলবে দুনিয়াতে খাননি জন্যই তো আজকে আপনার জন্য স্পেশাল মদের ব্যবস্থা করা হয়েছে, এটা দুনিয়ারটা না, এটা ইন্ডিয়ারটা না, এটা মেড ইন জান্নাত। ইন্ডিয়ারটা তো খাইলে গাছারে ধাক্কা দিয়ে বলে ভাই যার সাইডটা, ঢুলাঢুলি করে বাড়িতে যায়, স্ত্রী জিজ্ঞাসা করে শেফালির বাবা তোমার তো দেরি হইলো কেন, কয় মা তুই বুঝবি না। আমাদের দেশের কিছু শয়তান এরা কি করে জানেন, ওই যুবকদেরকে হাতে ইয়াবা তুলে দিচ্ছে, নেশার সবলে কবলে আমাদের যুব সমাজ আজকে আক্রান্ত হয়ে পড়ছে। কথা ঠিক কিনা বলেন? যুবকেরা নেশা করে জীবন শেষ করে দেওয়ার দরকার নাই। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, ইসলামের অনন্য বিধানের দিকে আসো, তোমাদের কিসমত খুলে যাবে। মদ এগুলো খাই না, একটা খেয়ে দেখেন। জিল্লুর ভাই বোতল খুলি, এক বোতল একবারে মারি দেবে, সুবহানাল্লাহ, পরশু দিন বলে এক বোতল খাওয়ার পরে হুরির দিকে চেয়ে থাকবে, হুর তখন বলবে যে লাগছে এখন, হুরির দিকে যখন চাইবে হুরের শরীরে 70টা পোশাক থাকবে, এই পোশাকের ভিতর দিয়ে হুরের শরীরের রক্ত কণিকাগুলো কেমনে চলাচল করছে এটাও জিল্লুর সাহেব দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হুর তখন বলবে যে আজকের এই খুশির দিনে একটা গান শোনা দেই, সঙ্গে বোনাস হিসেবে ড্যান্স ফ্রি, সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন যে হুরেরা গান গাইবে ড্যান্স দিবে, পাইলেন কই? তিরমিজি শরীফ 2564 নম্বর হাদিস, আই রিপিট আবার বলছি, তিরমিজি শরীফ 2564 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন হুরেরা যখন ওই গান, গানটা আমি মুখস্থ আজকে শোনাবো আপনাদের, শুনতে চান না? জানতো এখন কে কে যাবেন, হুরের গান শোনাবো টাটকা এখন, আমার ভাই এখন তো আর নড়বেন না, হাত তোলেন দেখি কারা কারা শুনতে চান, কোনো বুড়ো মানুষ হাত তুলবেন না, একজন বুড়ো মানুষ বেহেস্তে যাবে না, হাত নামান, সব যুবক যাবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুড়ো মানুষ চিন্তা করবেন না, আপনারা জান্নাতে গেলে বুড়ো থাকবেন না, 18 থেকে 20, আল্লাহু আকবার। এখন হুরেরা বলবে একটা গান শোনায় গান,
এখন জান্নাতীরা বলবে হ্যাঁ হ্যাঁ শুনান, আল্লাহর নবী বলেছেন হুরেরা তাদের সুললিত কণ্ঠে যে গানটা গাইবে, এখন যেটা আমি আপনাদেরকে শোনাবো, যে গান গাইবে ওই সুরের মূর্ছনায় আল্লাহ জান্নাত আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, খুশির বন্যা বয়ে যাবে জান্নাতে হুদদের ওই গান শুনে। দুই যে প্যান্ডেলে মহিলারা এসে বসে, তারা মনে মনে ভাবতেছে হুজুর রংপুর থেকে এসে আপনি পুরুষদেরকে হুদ দিচ্ছেন, এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, আমাদের কপালে কি আছে একবারও তো কইলেন না, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা কান লাগান, আপনাদের জান্নাত আরো সোজা, কাজ মাত্র চারটে। এনারা কত হিংসুক, ঠিক বলবে আওয়াজ দেবে তাও বলে না, কয়টা এই ওয়াজ আমি রংপুরে শুনাইছিলাম এক জায়গায়, আলমার এতু ইদা সলাত খামসাহা, কোন মহিলা যদি পাঁচ অর্থ সলাত আদায় করে, ওয়া সামাত সাহারাহা, রমজান মাসে যদি সাওম পালন করে সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফরজা, নিজের সতীত্ব চরিত্র যদি রক্ষণাবেক্ষণ করে, নিজের সতীত্ব যদি হেফাজত করে, অস্থির কাজ থেকে বিরত থাকে, ওয়া আতাহাত বালাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করে, স্বামী যারা নাই তারা যদি বাবা মার আনুগত্য করে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা যদি বাবা মার সৎ কাজের আনুগত্য, স্বামীর সৎ কাজের আনুগত্য, তার মানে হলো আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তারা জীবন পরিচালনা করে, আল্লাহর জান্নাতের আটটা দরজা ওই মহিলার জন্য খোলা থাকবে। এই ওয়াজ শুনে রংপুরের এক লোক বলল যে হুজুর ওয়াজটা ভালো লাগলো কিন্তু আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাব না। কেন? এই ওয়াজ যদি আমার স্ত্রী শোনে সেও তো আমল করবে, হ্যাঁ করলে ক্ষতি কি, ভেস্তে যাবে, হুজুর ওকে আমি ভেস্তে নিয়ে যেতে চাই না। কেন? ওটা যে কালো এই দুনিয়াতেই চলে না, আমি ওটা ভেস্তে নিয়ে যাবো, অত বড় বোকা আমি না। হুজুর ভেস্তে দূর আছে না? আমি বললাম আছে। দোয়া করেন হুজুর ওগুলা চলবে, নাউজুবিল্লাহ বলেন, কত বড় সিটি, স্ত্রীকে নিয়ে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে কালো থাকবে না, সব সাত সুরুষকে হার মানানোর চাইতেও সুন্দরী সুন্দর হয়ে যাবে। এখন আসেন, ওই মহিলারা যদি চারটা মাত্র কাজ করেন আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে। আমার মা বোনেরা কান লাগান, আপনার স্বামী আপনাকে নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর দিনের কথা যদি না বলে তাহলে বুঝবেন আপনার স্বামী আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায় না, কথা বলেন ঠিক কিনা? বলুক আর না বলুক, আপনি কালকে থেকে কাজ শুরু করে দেবেন। গোপন তথ্য ফাঁস করে দিলাম মা বোনদের জন্য, এখন নারী পুরুষ উভয়ে জান্নাতে গান শুনবো কার? সম্মানিত ভাইরা কার গান শুনবো? হুরদের। সেই গান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 2564 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এখন সেই গানটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, রেডি? আওয়াজ নাই, থাক রেডি। তার আগে একটি কথা বলি, কোন সূরা থেকে আলোচনা করছি, কত নম্বর আয়াত? জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? কিসের সীমা মেনে চলা? সেই সীমা মেনে চলার উপায় জানো কয়টা? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে মানতে হবে, চার নম্বর সবাই মিলে কোরআন মানার পরিবেশ তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে কোথায় যেতে পারবো? নীল আর্মস্ট্রং আর মঙ্গল গ্রহ থেকে যেমন দুনিয়া আসতে পারছে, আমরাও বিধান মেনে কোথায় যেতে পারবো? শয়তান যত ষড়যন্ত্রই করুক সফল হবে না, তাহলে আমরা সেই জান্নাতে যাব। এ আলোচনাটা কি মুখস্থ হয়েছে আপনাদের? হয়েছে? এইরকম ধারাবাহিক প্রায় 64টা বিষয়ের উপরে আলোচনায় সমৃদ্ধ আমার লেখা চারটে বই আজকে মঞ্চ থেকে আপনারা পাবেন, একেবারে সাজানো গোছানো 64টা বিষয়ের উপর আলোচনা সেখানে আছে। এই চারটে বই দাম 150 টাকা নিতে পারবেন, এ ঘোষণা আমি আগে দিলে
কমিটি এই কালেকশনের টাকাগুলো পাইতো না। এখন আপনাদের কাছে যদি টাকা থাকে নেবেন, একটা বই 20-30 টাকা আর একটা 50 টাকা, চারটে মিলে দাম হলো 150 টাকা। মঞ্চে পাবেন, মোনাজাতের পরে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনারাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তথ্য পাবেন, দিতে পারবেন, পড়তে পারবেন, ভালো লাগবে। আল্লাহ তাআলা সংগ্রহের তৌফিক দিক, মা বোনেরাও আপন জনদেরকে দিয়ে সংগ্রহ করবেন। আমরা একটু পরে হাত তুলব, এবারে জান্নাতের গান। নাহনু খালিদাতু ফালা নাবিতু, নাহনু খালিদাতু ফালা নাবিতু, ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবাসু, ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মানে কি জানেন, হুরদেরকে দেখার সাথেই সবাই যখন অবাক হয়ে যাবে, তখন হুর বলবে অবাক হওয়ার কিছু নাই, নাহনু খালিদাতু ফালা নাবিতু, আমরা তোমাদের চিরসঙ্গী, কোনো দিন তোমাদের ছেড়ে যাব না। জান্নাতিরা মনে করবে বুড়ি যদি হয়ে যায় তাহলে তো সবই গেল। হুরেরা তখন বলবে অনাহনু নাঈমাতু ফালা নাবাসু, আমরা চিরকুমারী, কোনো দিন বুড়ি হব না। জান্নাতিরা চিন্তা করবে যদি গন্ডগোল করে ঘরের মধ্যে, কত বউ স্বামীরে পিটায়, এই বউ যদি গন্ডগোল করে তাহলে তো মুসিবত। আছে না কিছু খান্নাস মার্কা বউ? চেয়ারম্যান সাহেবকে বিচার করা লাগে না বউ পিটানো? স্বামীর কন্ট্রোলই মানে না, স্বামীর কন্ট্রোলই মানে না, স্বামীরেও ধরে পিটায়। আছে না? জান্নাতিরা চিন্তা করবে যদি গন্ডগোল করে, হুরেরা বুঝতে পারবে, হুরেরা বলবে ওয়ানাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, সন্তুষ্ট চিত্তে বসবাস করব, কোনো দিন গন্ডগোল করব না। জান্নাতিরা বলবে তাহলে ভালোই তো, ভালোই তো। কিন্তু আর একটা চিন্তা মাথার মধ্যে কাজ করবে, যদি অন্য কারো সাথে চলে যায়। জান্নাতিরা হুরেরা বলবে তুবালিমান কানালানা অকুন্না লাগু, তুমি আর আমি, আমি আর তুমি, স্বামী আর আমি, আমি আর স্বামী, দুজন দুজন, আর কেউ কাউকে পর করব না। সেই জান্নাতে গিয়ে হুরদের সুললিত কণ্ঠে গানটা আমরা শুনতে চাই কি চাই না? যদি চাই আসতে হবে কিসের পথে? কারা কারা রাজি? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, প্রধান অতিথি 5000, সভাপতিও 5000 দিতে আগে, সভাপতি 5000, প্রধান অতিথি মহোদয় 5000। আব্দুল মান্নান ভাই, এই তো আমাদের মান্নান ভাই, মাসুদ রানা মান্নান ভাই, যেমন চেহারা তেমন কাজ, 5000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ বলেন। আমি খুশি হয়েছি দলমত নির্বিশেষে এই মাহফিল। আসুন আমরা সবাই কিসের পথে অগ্রসর হই, আল্লাহ কবুল করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা সচেতন যুব সমাজ বড়াই গ্রাম নাটোর কর্তৃক আয়োজিত দিনের বেলার হাজার হাজার মুসলমান নর নারী উপস্থিতিতে এই তাফসিরুল কোরআন মাহফিলটার দিকে তোমার রহমতের নজর দিয়ে একটা বার তাকাও। এই মাহফিলের যারা আয়োজক আর যারা শ্রোতা, যারা দাতা শোভানোদ্দায়ী, যারা অনুমতি দিয়েছেন মাহফিলটার জন্য, দলমত নির্বিশেষে তুমি তোমার রহম দিয়া আমাদের দিকে তাকাইয়া কার গুণা কম কার গুণা বেশি সেই দিকে নজর করো না, মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে তুমি যত সওয়াব দান করবে এর সবটুকু হাদিয়া নজরানা সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তাদের আর ওর পরে হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার কালাম থেকে সূরা আল বাকারের 38 নম্বর আয়াত
তোমার ঘোষণা অনুযায়ী যে শর্ত পূরণ করলে তোমার বান্দারা জান্নাতে যেতে পারবে, তাদের ভয় আর চিন্তা থাকবে না। এই কথাটা তোমার বান্দাদের সামনে তোমার ভাষায় উপস্থাপন করেছি, ভুল ত্রুটি মাফ করে দিয়া এই মাহফিলটাকে মেহরবানি করে কবুল করে নাও। পরওয়ারদিগার, আমরা যারা হাত তুলে ধরলাম, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, মা বাপ যাদের দুনিয়া ছেড়ে চলে গেল এই দুনিয়ায়, তাদের তো অতি আপন বিশ্বাসী বলতে আর কেউ থাকলো না। রাব্বুল আলামিন, মা বাপ যাদের কবরে, দয়া করে মেহরবানি করে বাবা মায়ের কবরের হাদিয়া পৌঁছায় দাও। তোমার শেখানো ভাষায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বাবা মা যাদের বেঁচে আছে হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো, কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও, ছাত্র ছাত্রীদের সিনা খুলে দাও, যারা পরীক্ষার্থী এসএসসি দাখিল পরীক্ষার্থী আল্লাহ দয়া করে পরীক্ষার্থীদের কামিয়াব নসিব করে দাও। রব্বুল আলামিন, তমাম দুনিয়ায় মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে, তমাম দুনিয়ার জালেমদের হাত থেকে নিপীড়িত মজলুম মুসলমান গুলোকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসিক জামাহুম, আল্লাহুম্মা দম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ তাআলা, এই আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশটার উপর তুমি রহম করো আল্লাহ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের র‍্যাব, আমার দেশের বিজিবি প্রশাসনে যারা আছেন, পরওয়ারদিগার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আল্লাহ তুমি তাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করে দাও। এই মাহফিলে দলমত নির্বিশেষে তোমার বান্দাবান্দি যারা হাত তুলে ধরেছেন, সকল দলের নেতা কর্মীগুলোকে আজকে থেকে কোরআনের খাদেম বানায় দাও। রব্বুল আলামিন, সচেতন যুব সমাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা হাত তুলে ধরেছেন, কারো পিতামাতা, কারো স্বামী, কারো কলিজার টুকরা সন্তান বেঁচে নাই, কেউ বা বিধবা, কেউ বা নির্যাতিতা, কেউ বা অসুস্থ, কেউ বা অসহায়, কার মনে কি ব্যথা কি যন্ত্রণা তুমি ভালো জানো। প্রত্যেকের দিলের নেক দরখাস্ত গুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, যারা দাতা, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, চট দিয়েছেন, আমার হাতে কিছু ব্যক্তি টাকা দিয়ে দোয়া চেয়েছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত, রব্বুল আলামিন তুমি সকলকে সকলের দিলের নেক মাকাসাদ পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমরা যা বলতে পারলাম তা তো পারলাম, যা পারলাম না প্রত্যেকের দিলের নেক কামনা বাসনাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। যুব সমাজগুলোর জন্য দোয়া করি আল্লাহ, তারা নেশার সবলে কবলে আক্রান্ত, অপসংস্কৃতির বিভীষিকায় তারা আক্রান্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলোকে, যুবতীগুলোকে তুমি তোমার দিনের পথে ফিরায় দাও আল্লাহ। ওরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ওরা যাতে নষ্ট না হয় আল্লাহ, ওদেরকে তোমার কাছে ভিক্ষা চাইতেছে আল্লাহ, কোরআনের ছায়াতলে ওদেরকে কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।